হ্যালো হ্যালো, চেক চেক, হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, 1 2 3। কি মশাই, আরে চিনতে পারলেন না? আরে আমি বরুণ তো। আরে আমার সাথে রয়েছে আমার ওই বন্ধুটা সুদীপ্ত। আরে ওই যে খালি খাই খাই করে, মনে পড়েছে? এই তো, আমি জানতাম মনে পড়বে। এই যে মশাই, জেনেই তো গেছেন আমি আর সুদীপ্ত বেরিয়ে পড়েছি। এ মা, কেন? এ কি, আপনি প্রথম পর্বটা শোনেননি? আরে কেন কি বলছেন, আরে আমাদের জ্যাঠামশাই কি এক কাণ্ড করেছেন বলুন তো। আলমারির ভেতরে গুপ্তধনের ধাঁধা রেখে দিয়ে একেবারে পগার পার, বলছেন কিনা মেঘের আলোয় যাবেন। বলুন তো, এই বয়সে একা মেঘালয়, তাও নাকি আবার গুপ্তধনের খোঁজে। দূর, গুপ্তধন না ছাই, আদৌ কি কোনো গুপ্তধন আছে? নাকি কোনো বৌদ্ধ পুঁথি, নাকি কোনো আবার বৌদ্ধ দেবদেবী? এই দেখুন তো, আমার না সমস্ত কিছু কেমন ঘেঁটে যাচ্ছে বুঝলেন। আপাতত এখন আমরা ট্রেনে, মানে এতক্ষণ তো বুঝেই গেছেন এই গল্পের ভিলেন চরিত্র সেই ডক্টর নারায়ণ গাঙ্গুলি ওরফে নাগা। এও কিন্তু বারংবার আমাদের ধমকির চিঠি পাঠিয়েছে। কিন্তু আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় এতক্ষণ অবধি জীবিত রয়েছি। এবার দেখি আগে কি হচ্ছে। আপাতত যেটা লেটেস্ট নিউজ, ট্রেন কিন্তু মেঘালয় ঢুকছে। তাই আর দেরি করছি না, চলুন চলুন তাড়াতাড়ি হেডফোনটা কানে নিয়ে নিন, তাহলে আর দেরি করছি না। ওই তো, হ্যাঁ হ্যাঁ আসছি, ওই তো সুদীপ্ত ডাকছে, তাহলে চললাম, গল্পে দেখা হচ্ছে। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত প্রথম পর্ব শোনেননি, চট জলদি প্রথম পর্ব শুনে আসুন, তারপর দ্বিতীয় পর্ব। আসছি, চলুন এবার অভিযানে যাই। আরে এ তো সেই ধাঁধাটা, তাহলে জ্যাঠামশাইয়ের আলমারির ভেতর থেকে পাওয়া ওই কাগজটা লেখাগুলো একেবারেই সত্যি। ওটা ধাঁধাটারই কিছুটা অংশ ছিল। আবার কান খাড়া করে ওদের কথাগুলো শুনতে লাগলাম। এদিকে ট্রেনের গতি ক্রমশ কমেই আসছে। হাত ঘড়ির দিকে চেয়ে দেখি সকাল 9:15। ট্রেনটা তখন গৌহাটি স্টেশন ঢুকতে চলেছে, কিন্তু ধাঁধাটা তো পুরোটা শোনা দরকার, না হলে তো কিছুই বুঝতে পারবো না। বুকের ভেতরটা যেন ধুকপুক করে উঠল। এরপর আর ধাঁধাটা শোনার হয়তো সুযোগ পাবো না। ওপাশ থেকে হঠাৎই জ্যাঠামশাইয়ের কণ্ঠস্বর শোনা গেল। তিনি বললেন, সোহরা সাত বোনের অন্তরতম প্রদেশের নির্ঝরের হৃদয়ের অষ্টমতম বস্মিক মাঝে বৃগধর রাখা আছে, এটাই পুরো কাগজটায় বার্মিজ ভাষায় লেখা আছে। তুই আমাকে তোর সঙ্গে করে সেখানে না নিয়ে গেলে এই ধাঁধাটা তুই কিছু বুঝতে পারবি না। ধন আছে মানে গুপ্তধন, সাব্বাস, সত্যি তুই জিনিয়াস। তুই যখন সঙ্গে আছিস তবে আমি আর কষ্ট করে বেকার বেকার ধাঁধাটার মানে খুঁজতে যাব না। তাই ঠিক করেছি, তোকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাব। কিন্তু সেখানে কি ধরনের মৃত্যু আছে তার কোনো আন্দাজ কি তোর আছে? সেটা জানি না। গুপ্তধন যেখানে থাকে সেখানে অনেক ধরনের বিপদ তো থাকতেই পারে, তাছাড়া ওরকম দুর্গম একটা স্থানে গুহার ভেতর বিপদ তো না থাকার মতো কিছু নয়। ট্রেনটা হঠাৎই একটা অদ্ভুত শব্দ করে উঠল। আমি তড়িঘড়ি দরজার বাইরে চেয়ে দেখি তখন প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। কামরার ভেতর থেকে লোকজন হুড়োহুড়ি করে বেরিয়ে আসছে। আমি খুব দ্রুত পায়ে প্যাসেজ পেরিয়ে আগের কামরার দিকে সুদীপ্তকে নিয়ে চলে এলাম। কিছুক্ষণ লোকজনের ভিড়ের মাঝে ঠেলাঠেলি খেতে খেতে শেষ পর্যন্ত আমরা গৌহাটি প্ল্যাটফর্মে নেমে পড়লাম। লোকজনের কোলাহল, মাইকে ট্রেনের ঘোষণা আর কুলিদের হাঁকডাকের শব্দে প্ল্যাটফর্মে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তারপর আবার এগিয়ে যেতে যেতে ভিড়ের মধ্যে লোকজনের ঠেলাঠেলিতে খানিকটা যেন পিছনই রয়ে গেলাম। কিছুক্ষণ পর প্ল্যাটফর্মের এক পাশে একটা বইয়ের দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। ঝিরঝিরে বৃষ্টি আর কনকনে ঠান্ডা, আর সাথে মেঘলা আবহাওয়া,
একেবারে যেন জমিয়ে দিতে বসেছে, কিন্তু কাজ এখনো অনেক বাকি। দরজাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। যাত্রীরা এক এক করে তাদের মালপত্র নামিয়ে চলে যাচ্ছে, কয়েকজন কুলি মালপত্র মাথায় নিয়ে দরজাটার সামনে থেকে হেঁটে যাচ্ছে। যাত্রীদের কারোর মুখ বোঝার উপায় নেই। শীতের মোটা মোটা সমস্ত বাহারি পোশাকের আচ্ছাদন ভেদ করে তার ভেতর থেকে আসল মানুষটাকে আমাদের পক্ষে চেনাটা সত্যিই খুব দুর্বিষহ ব্যাপার। তার উপর আবার কারো কারো মাথায় নানান ধরনের বাহারি টুপি। তাহলে কি এইটুকু সময়ের মধ্যেই জ্যাঠামশাইকে নিয়ে লোকগুলো ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে চলে গেছে? এই প্রশ্নটা খালি আমার মাথায় ঘুরতে লাগলো। কথাটা ভাবতেই সুদীপ্ত প্ল্যাটফর্ম থেকে বাইরে যাওয়ার গেটটার দিকে আঙুলের ইশারায় দেখিয়ে বলল, বলুন, ওই যে জ্যাঠামশাই, কালো রঙের পুলওভার পরা ভদ্রলোকটার সাথে বেরিয়ে যাচ্ছে, ওই যে ওই দেখ চলে যাচ্ছে। ওর আঙুলের ইশারার দিকে তাকিয়ে দেখি, হ্যাঁ, যা ভেবেছি তাই। জ্যাঠামশাই স্টেশনের বাইরে চলে যাচ্ছেন, তার একেবারে পাশে হেঁটে যাচ্ছে বেশ 6 ফুটের একজন লম্বা চওড়া ভদ্রলোক। তার এক মুখ লম্বা দাড়ি আর মাথায় একটা নেপালি ঢাকাই টুপি। তার প্রায় ঘাড় অবধি কাঁচা পাকা লম্বা চুল। ছোটকার কথা অনুযায়ী ভদ্রলোকের চেহারাটা যেন একদম একই রকম মিলে যাচ্ছে। তার মানে ইনিই সেই ডক্টর নারায়ণ গাঙ্গুলি। ভদ্রলোকের আশেপাশে যাত্রীদের ভিড়ের ঠেলায় কে কার লোক সেটা ঠিক বোঝা গেল না। তাই আমরা দলে তারা কতজন ভারী সেটাও ঠিক আন্দাজ করতে পারলাম না। সুদীপ্ত বলল, আরে দাঁড়িয়ে আছিস কেন, শিগগির চল, নাহলে আর ওদের ধরতে পারবো না। কথাটা শোনা মাত্রই বাইরে যাওয়ার গেটের দিকে খুব দ্রুত এগিয়ে গেলাম। স্টেশনের বাইরে পৌঁছে দেখি লম্বা গাড়ির লাইন, চেঁচামেচি এখানেও কম নয়, আর এমনটা হওয়ার কথাও নয়। স্বাভাবিকভাবে শীতকালটা হলো এখানকার অফ সিজন, তবে বেশিরভাগ লোক কামরূপ কামাখ্যার দিকেই বেড়াতে যায়, আর নয়তো নেপাল কিংবা ভুটান। উত্তর দিকে এই সময় এখানকার চেয়েও বেশি ঠান্ডা, বরফ পড়ে রাস্তা সমস্ত বন্ধ হয়ে যায়, সেই কারণে মানুষজন এই সময়টা খুব প্রয়োজন ছাড়া ঘুরতে আসে না। এপ্রিল থেকে অক্টোবর মাস অবধি পর্যটকরা বেশি এখানে আনাগোনা করে। আমার হঠাৎই মনে পড়ে গেল পৌষ কালী পুজোর কথা। কামাখ্যা মায়ের কাছে এই সময় মূলো দিয়ে পুজো দেওয়ার জন্য ভক্তদের লম্বা লাইন লাগে, তাই বোধহয় এখন এখানে এত ভিড়। আমি সেই সময় এদিক ওদিক চেয়ে ট্যাক্সি আর মানুষের ভিড়ের মধ্যে জ্যাঠামশাইকে ক্রমাগত খুঁজেই চলেছি। এই তো একটু আগেই তো দেখলাম, হঠাৎ করে চোখের নিমেষে কোথায় যে হারিয়ে গেল কে জানে। এই সময় একজন বেটে খাটো অচেনা মধ্যবয়স্ক ভদ্রলোক এসে আমাদের সামনে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় বললেন, অশাব কা জায়গা। চমকে উঠে বললাম, হ্যাঁ, গাড়ি চাইয়া ক্যা? ওই যে বলুন জ্যাঠামশাই, ওই কালো অ্যাম্বাসাডার রেকর্ড চলে যাচ্ছে ওই দিকে। দেখলাম আমাদের বাঁ দিকে কিছুটা দূর থেকে এই গাড়িটা দক্ষিণ দিকে চলে যাচ্ছে। জানলা দিয়ে দেখলাম জ্যাঠামশাই দুজন লোকের মাঝখানে বসে রয়েছেন। সাহেব যা নাকি দাঁড়ায়, সেই অচেনা লোকটা আবারও কথাটা বলে উঠল। আমি ওর ভাষাতেই কালো রঙের অ্যাম্বাসাডার গাড়িটার দিকে দেখিয়ে বললাম, আরে সামনে যে গাড়ি যা রে না, উস গাড়ি কা পিছা কিজিয়ে জলদি। ঠিক আছে সাহেব, আইয়া উধার মেরা গাড়ি খড়া হ্যায় আইয়া। আমরা খুব তাড়াতাড়ি গাড়িটার কাছে এগিয়ে যেতেই দেখলাম ওটা একটা সাদা রঙের অ্যাম্বাসাডার। দুজনেই গাড়ির দরজা খুলে চটপট উঠে পড়লাম। আমি বসলাম ড্রাইভারের একদম পাশের সিটে, সুদীপ্ত ব্যাগপত্র নিয়ে পেছনে সিটে বসল। ড্রাইভার লোকটা গাড়ি স্টার্ট দিল, ততক্ষণে জ্যাঠামশাইদের কালো গাড়িটা অনেকটা দূর এগিয়ে গেছে। আমাদের গাড়িটাও ভিড়ের মধ্যে হর্ন দিতে দিতে স্টেশন চত্বর ছেড়ে কালো পিচ রাস্তা ধরে ছুটে চলল। মেঘলা দিন, তার উপর আবার ভীষণ কুয়াশা, তাই সামনের রাস্তাটায় স্পষ্ট কিছু দেখাই যায় না। কিন্তু আমাদের মাঝবয়সী ড্রাইভার লোকটি সত্যিই খুব পারদর্শী, অবশ্য এইসবে তারা জন্ম থেকে অভ্যস্ত। দিব্যি কুয়াশা ভেদ করে তার গাড়ি ছুটিয়ে চলেছে। আমরা যাচ্ছি দক্ষিণ দিকে, হিমালয় কিন্তু এখান থেকে উত্তর দিকেই, আর সেই দিকেই কামরূপ কামাখ্যার মন্দির, মেঘালয় কিন্তু তার উল্টো দিকে। ট্রেনে আসার সময় ভ্রমণ গাইডে পড়েছিলাম, তাই এটা আমার মাথায় ছিল।
গাড়ির জানলার কাঁচগুলো বৃষ্টির জলে কেমন যেন একটা অস্পষ্ট হয়ে গেলেও বেশ বুঝতে পারছি পাহাড়ি এই রাস্তাটা দিয়ে একসঙ্গে দুটো গাড়ি পাশাপাশি যাতায়াত করতে পারে। বেশ চওড়া এবং পরিষ্কার রাস্তা। আমি ড্রাইভার লোকটিকে জিজ্ঞেস করলাম, ইয়ে রাস্তা কাহাঁ তক যাতা হ্যায় ড্রাইভার জি? ইয়ে রাস্তা সিধা শিলং তক, পুলিশ বাজার সে নিকল কে সৌরা বাজার হোকে চেরাপুঞ্জি তক যাতা হ্যায় সাহেব, উসকে বাদ ইয়ে রাস্তা যাকে। ড্রাইভার লোকটার কথার মাঝখানে থামিয়ে দিয়ে বললাম, ওকে ওকে ঠিক হ্যায়, বাস ইহি রোক দিজিয়ে। আপ কাহাঁ তক যায়েঙ্গে সাহেব? সুদীপ্ত হঠাৎই ওর সেই বিখ্যাত হিন্দি ভাষায় বলে উঠল, আরে ভাই তুমি খালি ওই কালা গাড়িটার পিছা নাও, কোথায় জায়গা হাম পড়ে বতাইগা। মনে মনে ভাবলাম সোহরা বাজার, তারপরেই চমকে উঠলাম। সোহরা, সোহরা হলো জায়গার নাম তাহলে, আর তার সাতবন মানে কি সোহরার কাছাকাছি কিছু তো একটা হবে। এখন সাতবনটা কি সেটাই খুঁজে বার করতে হবে। পথের এদিক ওদিক দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলল। আমাদের গাড়িটা পাহাড়ি রাস্তা দিয়ে কখনো বাঁয়ে আবার কখনো ডাঁয়ে বেশ জোরেই ছুটে চলেছে। ড্রাইভার লোকটি হঠাৎ বলে উঠল, সাহেব এ কালা গাড়ি আমারা একদম সামনেই ও দেখিয়ে। সামনেই চেয়ে দেখি, হ্যাঁ একদম ঠিক, কালো অ্যাম্বাসাডারটা আমাদের গাড়ি থেকে হাত দশেক দূরে রয়েছে। গাড়িটার পেছনের দিকে একটা লাল আলো দেখা যাচ্ছে। বললাম, ড্রাইভার জি পিছে পিছে চলতে রইয়ে। হ্যাঁ ঠিক আছে। জ্যাঠামশায়ের গাড়ির একদম পেছনেই চলেছে আমাদের গাড়িটা। এদিকে আবার মেঘ কেটে গিয়ে রোদ উঠেছে। আমাদের গাড়িটার জানলার সমস্ত কাঁচ একেবারে বন্ধ, অথচ কোথা থেকে যেন একটা ঠান্ডা শিরশিরে বাতাস ভেতরে প্রবেশ করছে। সেই বাতাস এসে সারা শরীরটাকে যেন জমিয়ে দিচ্ছে। এদিকে পেটের ভেতর খিদে একেবারে ইঁদুর দৌড় শুরু হয়ে গেছে। ওদিকে জানলার বাইরের প্রকৃতি যেন তার কালো মেঘের খোলস ছেড়ে বেরিয়ে এসে তার পাহাড়ি সৌন্দর্যটাকে আমাদের চোখের সামনে ধীরে ধীরে সূর্যের সোনালী আলোর ছটায় প্রজাপতির পাখার মতো মেলে ধরছে। চারপাশের দৃশ্য দেখে মনে হচ্ছে আমি যেন ঘুমের ঘোরে কোনো এক স্বপ্নের রাজ্যে পৌঁছে গেছি। নীল আকাশে মাথা ছুঁয়ে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু পাহাড়ের গায়ে পেঁজা তুলোর মতো সাদা মেঘেদের দল ধাক্কা খেয়ে চোখের নিমেষে হারিয়ে যাচ্ছে বাতাসের মধ্যে। দূরে কোনো কোনো জায়গায় সবুজ অরণ্যের বুক চিরে দুধ সাদা রঙের ঝর্ণাধারা পাহাড় থেকে অঝরে ঝরে পড়ছে সমতলে। ঝর্ণার জলের মাঝে সূর্যের সাত রং অদ্ভুত এক প্রতিফলন সৃষ্টি করেছে। খাসি আর গাঢ় পাহাড়ের মাঝের উপত্যকার মাঝখান দিয়ে বয়ে চলেছে একটা নাম না জানা কোনো পাহাড়ি নদী। কাঁচের মতো তার স্বচ্ছ জল, একেবারে যেন তুলি দিয়ে আঁকা সমস্তটা। এই সমস্ত দৃশ্যের মধ্যেই হঠাৎই একটা চাকুম চুকুম শব্দ ভেসে এলো আমার কানে। ঘুরে দেখি শব্দটা আসছে সুদীপ্তর দিকে। দেখলাম ব্যাটা ব্যাগ থেকে কি একটা যেন বার করে খাচ্ছে। আমাকে দেখেই এক মুখ খাবার নিয়ে চিবোতে চিবোতে বলল, জয়নগরের মোয়া বুঝলি, গতকাল আসার সময় মা ব্যাগের ভেতর ঢুকে দিয়েছিল, কেটে ভুলেই গিয়েছিলাম, এখন হঠাৎ মনে পড়ে গেল দেখাচ্ছি, খুব খিদে পেয়ে গেছে রে, এনে তুই একটা খা। কথাটা বলেই একটা মোয়া নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিল। আমি খেতে খেতে সামনের গাড়িটার দিকে নজর রাখছি। সুদীপ্ত আরও একটা মোয়া হাতে নিয়ে ড্রাইভার জিকে উদ্দেশ্য করে বলল, ড্রাইভার জি আমাদের কলকাতা কা জয়নগরের মোয়া, খুবই বিখ্যাত মোয়া, এই লিজিয়ে। আরে আপ আমি রাখ দিয়েছে সাহ, হাম বাদ মে খা লেঙ্গে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বুঝতে পারলাম এই মোয়া খেয়েই আপাতত আমাদের পেট ভরাতে হবে, আর কোনো উপায় নেই। রাস্তার আশেপাশে ছোট ছোট খাবারের দোকান, চায়ের দোকান সব কিছুই চোখে পড়ছে, কিন্তু এই সময় গাড়ি দাঁড় করালেই জ্যাঠামশাইকে আর খুঁজে পাওয়া যাবে না। আমরা আমাদের সামনের সেই কালো গাড়িটাকে হারিয়ে ফেলব। তাই আমি খেতে খেতে ড্রাইভার লোকটিকে জিজ্ঞেস করলাম, ড্রাইভার জি শিলং ইহাসে কিতনা দূর হ্যাঁ? তো বহ দূরে সাহ, রাস্তা আচ্ছা রয়েগা তো দু ঢাই ঘন্টা মে পৌঁছ যায়েঙ্গে, আর আপ কে ইহা ঘুমনে আয়ে হ্যাঁ সাহ? নেই, এক বহুত জরুরি কাম সে হাম লোক ইহা পর আয়ে হ্যাঁ। মোয়া খেয়ে সুদীপ্তর পেট বোধহয় ভরে গেছে, তাই বেশ উৎসুক হয়েই বলল,
আচ্ছা ড্রাইভার দাদাজি, ইধার ঘোরাঘুরি কা ভালো জায়গা কিধার কিধার হয়? সুদীপ তোর খুব ভাগ্য ভালো যে ড্রাইভার লোকটা ওর ওই হিন্দি ভাষাটাকে ঠিক ম্যানেজ করে বুঝতে পারছে। আমি আবার ওটাকে নাম দিয়েছি বাংলান্দি ভাষা। সুদীপ তোর সেই বাংলান্দি ভাষার প্রশ্নটা শুনে ড্রাইভার জি বললেন, ও তো বহুত সারা হ্যাঁ সাহেব, সব জায়গা ঘুমনে কে লিয়ে আপকো লগভগ 7-8 দিন লাগ হি জায়েঙ্গে। বাপ রে, কি কইতা হে তুম, 7-8 দিন? তো কি কি জায়গা হয়? আমরা ইধার খুব ওই দরকারি কাম হয়, আমরা ঘুম নেই সাপ্তা, কিন্তু নাম তো জানতে পারেগা, দুই একটা নাম বলতে পারেগা ড্রাইভার জি? আমি প্রায় ফিক করে হেসেই ফেলতে যাচ্ছিলাম, কিন্তু অনেক কষ্ট করে হাসিটাকে আটকে রাখলাম। ভাবলাম আমার এই দুশ্চিন্তাগুলোর মাঝেও মনটা সামান্য চাঙ্গা করার জন্য এটাও একটুখানি দরকার। তাই আর ওর কথার মাঝখানে বাধা দিলাম না, কেবল কান খাড়া করে শুনেই যাচ্ছি। আমার দৃষ্টি কিন্তু একভাবে সামনের গাড়িটাকে ফলো করে যাচ্ছে। ততক্ষণে আমাদের ড্রাইভার জি এক নাগারে এখানকার সমস্ত ট্যুরিস্ট স্পটগুলোর নাম বলতে শুরু করে দিয়েছেন। ও তো মংপাডং গাঁও, বড়হিল ঝর্ণা, ও ক্রেন ঝর্ণা, মালংগ্রাও, উমগঠ নদী, লিভিং রোড ব্রিজ, আশামের সিস্টার ফলস বহুত ফেমাস হে, মসমাই কেভ, হ্যাঁ দেখা খতরনাক জায়গা সব মজা আইয়েগা, আর আর হ্যাঁ নকালিকাই ঝর্ণা, ডবল ডেকার রোড ব্রিজ, ইকো পার্ক, এলিফেন্ট ফলস, রামকৃষ্ণ মিশন। আর আমি হঠাৎই ড্রাইভার জির কথার মাঝখানে তাকে থামিয়ে বললাম, এক মিনিট ড্রাইভার জি। ওকে কে 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 হওয়া সবজি কে হওয়া? আমার কথাটা শুনেই গাড়িতে ব্রেক কষতে যাচ্ছিল ড্রাইভার জি। আমি বললাম, নেই নেই রুকিয়েগা মত, আপ গাড়ি চালাতে রইয়ে ঠিক হ্যাঁ, আপনি অভি এক জগা কা নাম বতায়া থা, কুছ সেভেন সিস্টার্স ফলস এসা কুছ নাম হোগা উসকা। ড্রাইভার জি গাড়ি গিয়ারে ফেলে এক্সিলেটারের পিক আপ বাড়িয়ে দিয়ে বললেন, হা হা স্যার জি, 7 ঝর্ণা এক সাথ পাহাড় সে গিরতা হ্যায়, উসকো সেভেন সিস্টার্স ফল নাম হ্যায়, দেখনে মে বহুত হি সুন্দর সাহেব, আপকো ও ঝর্ণা একবার জরুর দেখনা চাহিয়ে, লেকিন ও তো চেরাপুঞ্জি মে হ্যায় সাহেব, ইয়াহাঁ সে লগভগ। নেই ঠিক হ্যায়, আপ ও কালা গাড়ি কা পিছা করতে রইয়ে বাস, ঠিক হ্যায় বাদ মে দেখ লেঙ্গে। হ্যাঁ ঠিক হ্যায় সাহেব। মনে মনে ভাবলাম, শহর আর সাত বোন মানে সেভেন সিস্টার্স ফলস, এই তো ধাঁধাটা তো মিলে যাচ্ছে। ওইদিকে ড্রাইভার জি তার নিজের মতো সুদীপ্তকে একটা একটা করে জায়গার নাম বলে যাচ্ছে। সে হঠাৎই বলল, চেরাপুঞ্জিকে লোক উসকো সৌরা বলতে হয় সাহেব, উসকে সামনে যে বাজার হে উসকা নাম হে সৌরা বাজার। কথাগুলো শুনে আমার মনের ভেতর যেন একটা চাপা আনন্দ হঠাৎই মুহূর্তের মধ্যে বাইরে বেরিয়ে এলো। তাই আমি হেসে ড্রাইভার জিকে উদ্দেশ্য করে বললাম, বহুত বহুত শুক্রিয়া আপকো ড্রাইভার জি। আরে ও কিসলিয়ে সাহেব? আপনি হামারা বহুত মদদ কিয়া। আরে সাহেব, ইয়ে তো আমরা ফার্জ থা, গাড়ি চালানা তো আমারা রোজি রুটি হ্যাঁ না সাহেব। আমি মনে মনে এবার ধাঁধাটা পুনরায় সমাধান করার চেষ্টা করলাম। শহর আর সাত বোনের হৃদয় মাঝে, তার মানে কি দাঁড়ায়? মানে সেভেন সিস্টার্স ঝর্ণার একদম মাঝ বরাবর অন্তরতম প্রদেশ মানে গুহা। আর সেটাকে যদি গুহা হিসেবে ধরেই নি, তাহলে সেই গুহাটার ভেতরে না হয় পৌঁছানো গেল। তারপর বলা আছে অষ্টমতম বল্মিক মাঝে বৃগধন রাখা আছে। ধুর, এই জায়গাটা তো বেশ জটিল। না, মনে হচ্ছে গুহাটার ভেতরে না ঢোকা পর্যন্ত এর সমাধান করা যাবে না। না জানি সেখানে কত কী থাকতে পারে। শুনেছি সারা মেঘালয় জুড়ে নাকি প্রায় 850 মতো ছোট বড় অনেক গুহা রয়েছে। মোশমাই গুহা, ক্রোম মাওজম্বুই গুহা, না জানি আরও কত রকমের এই ধরনের অজানা গুহার নাম রয়েছে। বল্মিক নামটা কি তাহলে গুহার নাম, নাকি ওই নামেও আরও কিছু একটা রয়েছে? প্রশ্নটা হঠাৎই বেরিয়ে এলো আমার মুখ থেকে। ড্রাইভার জিকে বললাম, আচ্ছা ড্রাইভার জি, বল্মিক নাম কা কই কেভ হ্যায় ইধার, ইয়া ফির কই জাগা? বল্মিক নেই সাহেব, এসা নাম কা তো ইয়াহ পর কুছ ভি নেই হ্যায়, হামনে তো ইয়ে নাম পহলি বার সুনা হ্যায় সাহেব, লেকিন কিউ
নেই, বাস এসেই পুছ রে থে। সুদীপ তো হঠাৎই বলে উঠল, ওই দূরে পাহাড়ের ঢালে বাড়িগুলোকে একবার চেয়ে দেখ বরুণ, কেমন যেন পিঁপড়ের বাসার মতো দেখতে লাগছে না? আমরা যেন আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছি ভাই, রাস্তা দিয়ে মেঘগুলো ভেসে ভেসে কেমন যেন ঘন কুয়াশার মতো চলে যাচ্ছে। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ও কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, মনোরম দৃশ্য, আর পাহাড়ের গায়ে ওইগুলো খাসিয়াদের গ্রাম। কথাগুলো বলেই সেই দিকে তাকিয়ে আমি পাহাড়ের ঢালের দিকে দূরে ওই ছোট ছোট কাঠের বাড়িগুলোকে এক দৃষ্টিতে দেখে চললাম, আর মনে মনে ধাঁধার বাকি জটগুলো ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছি। জানি না কেন মনটা খালি বলছে, বরুণ ভেবে দেখ, তোর সামনেই তো উত্তর রয়েছে, চোখ বুঝে ভালো করে ভেবে দেখ, তোর চোখের সামনেই তো রয়েছে, কি দেখতে পাচ্ছিস? খানিকক্ষণের জন্য চোখটা বন্ধ করলাম, আর ঠিক তখনই চোখের সামনে যেন ভেসে উঠল কত বড় বড় পাহাড়, ঝর্ণা, সবুজ গাছপালা, মেঘ, সূর্যের সাত রং, রামধনু, পাহাড়ের ঢালে পিঁপড়ের বাসার মতো ছোট ছোট সব কাঠের ঘর বাড়ি, কমলালেবুর বাগান, পাইন গাছ, আর অনন্ত নীল আকাশ। অন্ধকার গুহার ভেতরে সিলিং থেকে ঝুলে থাকা বিভিন্ন আকৃতির স্ট্যালাগমাইট পাথর, তার ফাঁক গলে চুইয়ে চুইয়ে পড়ছে জলস্তম্ভ, সেই জল আবার নিচে স্ট্যালাগটাইট পাথরের নানান আকৃতির গম্বুজগুলোর গা বেয়ে গুহার এবড়ো খেবড়ো পাথরে মেঝেতে ঝরে পড়ছে। হঠাৎই মনে পড়ে গেল, আরে পিঁপড়ের বাসার আরেক নাম তো বল্মিক, স্কুলে ব্যাকরণের সমার্থক শব্দে পড়েছিলাম, কিন্তু গুহার ভেতরে পিঁপড়ের বাসা না থাকতেও পারে, যদি সেটাই ধরিনি তাহলে 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 তো আচমকাই আমি যেন উত্তেজিত হয়ে পড়লাম। ইয়েস সুদীপ, তো আমরা বোধহয় পেরেছি। কি পেরেছিস? সেই পুঁথির ধাঁধাটার উত্তরটা প্রায় মিলিয়ে ফেলেছি রে সুদীপ, তো শুধু একটা জিনিস ছাড়া। কি বলছিস, কি ধাঁধাটা তুই মিলিয়ে ফেলেছিস? হ্যাঁ রে, হ্যাঁ, কেবল একটা জিনিস জানার বাকি আছে, আর সেটা মিলাতে পারলেই চোখের সামনে থেকে সমস্ত কালো মেঘ একেবারে কেটে যাবে। সেটা কি? বৃগধন। এই বৃগধন মানে কি এখানে কোনো গুপ্তধনের কথা বলা হচ্ছে? আমার কিন্তু সেটা একেবারেও মনে হচ্ছে না, ওইখানেই সব এসে কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। বৃগধন? শোন, ওটা হয়তো মৃগধন হতে পারে, জ্যাঠামশাই ওটাকে ভুল করেছে কোথায়, আর না হয় আমরা ট্রেনের মধ্যে ভুল শুনেছি, ট্রেনের ভিতর তখন যা শব্দ হচ্ছিল। তাও হতে পারে, যদি মৃগধনই হয় তাহলে সেটারই বা মানে কি হবে? আমার তো মনে হয় এটা ভুল নয়, সবকটা মিলে গেলে আর এটাতে এসে শোনার ভুল হবে, ঠিক বলছিস? এটা তো হতে পারে না, আমি মৃগধন কথাটা পরিষ্কারভাবে শুনতে পেরেছি। আরে দেখ গিয়ে, ওটা শেষে মৃগধনই হবে, তুই হয়তো ভুল শুনেছিস, মৃগ মানে হরিণ আর ধন মানে সম্পত্তি, সেরকমই বিষয়ে কিছু একটা আছে, এটাই হবে, মৃগধন বলে কিছু হয় না। কিন্তু আমার কথা হলো, এই হরিণের থেকে কি এমন ধন সম্পদ পাওয়া যেতে পারে বলে তোর মনে হয়? মানে হরিণের শিং নাকি চামড়া? কস্তুরি, সেটাও তো পাওয়া যায় তাই না? তবে সব হরিণের কিন্তু থাকে না, একমাত্র কস্তুরি মৃগেরই কিন্তু থাকে, আর কস্তুরি মৃগের নাভির অংশে একটা গ্রন্থি থাকে, ওটা থেকেই এই কস্তুরি নামের জিনিসটা পাওয়া যায়। কস্তুরি কিন্তু খুব মূল্যবান সম্পদ। হ্যাঁ, এইটা কিন্তু তুই একেবারে ঠিক বলেছিস, এইসব পাহাড় জঙ্গলে কত প্রাণী তো আগেকার দিনে ছিল, মানুষের কল্যাণে এখন তো আর তাদের দেখা যায় না, কিন্তু আমি যতদূর জানি এই হরিণগুলো আর দশটা হরিণের মতো হয় না, খুবই লাজুক প্রকৃতির হয়, হিমালয়ের পাহাড়ি অঞ্চলে থাকে, তাদের গায়ে মোটা মোটা লোম থাকে, আর এই কস্তুরির গন্ধের জন্যই এদের শিকারীর হাতে শিকার হতে হয়, অথচ নিজে নাকি সেই গন্ধ পায় না, যদি পায় তাহলে নাকি সেই হরিণটা পাগল হয়ে যায়। হ্যাঁ ঠিকই, তাহলে এখানে এক সময় এই হরিণ ছিল হয়তো, একমাত্র পুরুষ হরিণের নাভিতেই এই গ্রন্থিটা থাকে, মিলন ঋতুর সময় স্ত্রী হরিণকে নিজের দিকে আকর্ষণ করতে এই গন্ধ ছড়িয়ে দেয় বাতাসে, ঋতু শেষ হয়ে গেলে সেই গ্রন্থিটা শরীর থেকে খসে পড়ে যায়,
আর তখনই এটা সংগ্রহ করা হয়। আবার চোরা শিকারীরা হরিণটাকে মেরে সেই কস্তুরি গ্রন্থি কেটে নিয়ে যায়। তারপর সেটাকে রোদে শুকিয়ে কস্তুরি তৈরি হয়। সামান্য একটুখানি কস্তুরি কিন্তু গন্ধের জন্য যথেষ্ট আর খুবই মূল্যবান জিনিস। তাহলে তুই বলছিস মৃগধন হবে ওটা, মানে ধন বলতে এখানে কস্তুরির কথা বলা হয়েছে। কথাটা তাহলে মৃগধন নয়, ঠিক বলছিস? হ্যাঁ, আমি কিন্তু একেবারে একমত, ওটা মৃগধনই হবে। আর ওই ধরনের কিছু একটা বহু যুগ ধরে ওই গুহার ভেতর কোথাও একটা সংরক্ষণ করে রাখা আছে। তাহলে জ্যাঠামশাইয়ের কথা অনুযায়ী 1724 সালে ওই পুঁথির ধাঁধাটা লেখা হয়েছিল, মানে আজ থেকে প্রায় 250 আগেকার কথা। বার্মিজ ভাষায় লেখা হয়েছে, মানে বার্মা বা ওদিকের কোনো অঞ্চল থেকে কোনো চোরা শিকারী জঙ্গলের মধ্যে সেই কস্তুরি হরিণ শিকার করে তার কন্তরি নাভিটি নিয়ে গুহার ভেতরে ঢোকে, আর তারপর সে মাহচিন তারার মূর্তিটাকে পায়। তখন সে কোনো কিছুর মধ্যে কস্তুরিটাকে সংগ্রহ করে রাখে। তারপর সে মোশমাই গুহায় গিয়ে সেখানে মাহচিন তারার মূর্তিটার সঙ্গে এটাকেও সেখানে লুকিয়ে রাখে, তারপর কোথাও চলে যায়। শিকারী মানুষ তাই জঙ্গলের ভেতর নিজের শিকার খুঁজতে বেরিয়ে চলে গেছিল, আর এই মোশমাই গুহাটা হয়তো তার খুব চেনা ছিল, তাই সেখানেই ধাঁধাটা লিখে রেখে দেয়, সঙ্গে মূর্তিটাকেও চেনার জন্য চিহ্ন রেখে দেয়। আর এটা ভেবে নিয়েই সে ধাঁধাটা লেখে যে সে যখন পুনরায় বার্মায় ফিরে যাবে তখন সে ওই গুহার ভেতর থেকে কস্তুরি নাভিটা নিয়ে নেবে। পাহাড় জঙ্গলের ভেতরে গুহাটাকে সঠিকভাবে চেনার জন্যই এই ধাঁধাটা হয়তো সে লিখেছিল। তবে এটাও তার মনে হয় যে সে যদি ফিরে না আসতে পারে তাহলে কেউ যদি মূর্তিটাকে যাও বা হাতে পায়, কিন্তু ধাঁধার উত্তরটা একমাত্র সে ছাড়া তো আরও কেউ মেলাতে পারবে না, আর সেটাই হয়তো তখন ঘটেছিল। শিকারি লোকটা হয়তো কোনো দিনও ফেরেনি, আর মোশমাই গুহায় পুঁথিটা রয়ে গেছে। 3 বছর আগে, মানে প্রায় 250 পরে, জ্যাঠামশাইয়ের দল সেই মোশমাই গুহার ভেতর গবেষণা করতে গিয়ে তাদের হাতেই সেটা আসে। জ্যাঠামশাই এই সমস্ত জিনিস সংগ্রহ করে আর সেগুলোকে নিয়ে তিনি গবেষণাও করেন, তাই তুলোট কাগজে লেখা ধাঁধাটার কিছুটা বুঝতে পেরে সেটাকে 3 বছর ধরে সবারই চোখের অলক্ষেই রেখেছিলেন, আর সেই লেখাগুলোকে তিনি উদ্ধারও করেন। আর এই যে এই ডক্টর নারায়ণ গাঙ্গুলি, মানে নাগা, তিনি বোধহয় ব্যাপারটা আন্দাজ করতে পেরেছিলেন, তাই সন্দেহ করে জ্যাঠামশাইয়ের পিছনে পড়ে যান। আর এখন ট্রেনে ওদের মধ্যে চলা কথোপকথন কিন্তু এটাই পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে একেবারে এই ঘটনাটাই ঘটেছে, বুঝলি? আমারও কিন্তু তাই মনে হচ্ছে। তাহলে ধাঁধার পুরোটাই মিলে গেল বলছিস? এবার শুধু সেই গুহাটাকে দেখা আর জ্যাঠামশাইকে ওদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসাটাই কেবল আমাদের বাকি আছে। হ্যাঁ, তাছাড়া আবার কি। কিন্তু সুদীপ্ত, সেটার জন্য এখন আমাদের বুদ্ধি বার করতে হবে। বেশ, আচ্ছা, এখানে চোরা শিকারী না হয়ে যদি কোনো সাধু সন্ন্যাসী ধরে নেওয়া যায় তাহলে? হ্যাঁ, তাও হতে পারে, তবে এখানে বৌদ্ধ সন্ন্যাসী ধরে নিতে হবে। মানে যদি তুই ওই সাধু বা সন্ন্যাসীর কথাই বলছিস, সেটা বৌদ্ধ সন্ন্যাসী হওয়াটা বাঞ্ছনীয়, কারণ মাহচিন তারার সঙ্গে তাদের একটা যোগসূত্র অবশ্যই রয়েছে। একটা কথা কি জানিস, কামরূপ কামাখ্যা মন্দিরে যাওয়া সাধু সন্ন্যাসীরা কেউই কিন্তু মাহচিন তারার উপাসনা করেন না। এবার শোন আমার মতে কি বলে, সেই সময় হয়তো বার্মা থেকে পদব্রজে কোনো একজন বৌদ্ধ সন্ন্যাসী নেপাল বা ভুটান কিংবা তিব্বতের পথে এই চেরাপুঞ্জির গারো বা খাসিয়া পাহাড়ের জঙ্গলের ভেতর ওই থেকে গেছিল না, বা থেকে যাওয়ার সময় সেই মৃগনাভিটিকে কুড়িয়ে পায়, আর এই বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে মূর্তিটাও কিন্তু ছিল হয়তো, কারণ মাহচিন তারা বৌদ্ধ সন্ন্যাসীদের কিন্তু ওই বোধি লাভের পথে নানানভাবে সাহায্য করে থাকে। মানে আমি অন্তত সেটাই শুনেছি, বোধিলাভ করতে হলে নাকি আগে তার সাধনাও করতে হয়, আর এই মাহচিন তারা বৌদ্ধ সন্ন্যাসীকে বোধিলাভের সঠিক পথের অনুসন্ধান দেন। সেই বৌদ্ধ সন্ন্যাসী হয়তো পথ চলে ক্লান্তিতে ওই 7 সিস্টার্স ফলসের ভিতর কোনো অজানা একটা গুহায় বিশ্রাম নিয়েছিলেন,
আর যেহেতু তাদের সন্ন্যাস জীবনে সংসারের সমস্ত কিছুকেই ত্যাগ করতে হয়, তাই তিনি এই কস্তুরীটিকে কোনোরকমভাবে সংরক্ষণের ব্যবস্থা করে আবার তিনি এই পাহাড়ি পথ ধরে চলতে শুরু করেন। মৌসুমাই গুহায় এসে তিনি আবারও কিন্তু রাত্রিরে বিশ্রাম নেন, আর সেখানে তিনি হয়তো মহাচিন্তারা সাধনা করে বোধিলাভের সঠিক পথের সন্ধানও পেয়েছিলেন, অন্তত আমার তাই আন্দাজ, বা আগেও পেয়ে থাকতে পারেন। তাই তিনি ওই মহাচিন্তারার মূর্তিটাকে গুহার ভেতরে রেখে সঙ্গে করে এই ধাঁধাটাকেও লিখে রেখে যান। হয়তো মনে মনে ভেবেছিলেন যে কেউ যদি কোনো সময় এই গুহার ভেতরে আসে আর ধাঁধাটার সঠিক উত্তরটা খুঁজে নিতে পারে, তাহলে সেই লোক এই মূল্যবান কস্তুরীটিকেও কিন্তু পেতে পারে। সেই যুগে এই সমস্ত খাসিয়া পাহাড়ি বল বা ওই গাঢ় জয়ন্তিয়া পাহাড়ি বল, সমস্তটাই কিন্তু ঘন জঙ্গলে ঢাকা ছিল। আর তাছাড়া এখনকার থেকেও কিন্তু জায়গাটা অত্যন্ত দুর্গম পাহাড়ি অঞ্চল, আর আজকের এই জায়গাগুলোর মতো তখনকার দিনে কিন্তু কোনো সঠিক নামও ছিল না। সেই কারণে এই রকম একটা ধাঁধা তিনি লিখে গিয়েছিলেন, যাতে গুপ্তধনটিকে পাওয়ার সঠিক একটা পথের নির্দেশ পাওয়া যায়, যে বা যারা হয়তো পরে আসবে। তুই ঠিকই বলেছিস, এই ধরনেরই কিছু একটা হবে হয়তো। আচ্ছা, এই তুলট কাগজটা কি বলতো? দেখ, তখনকার দিনে কাগজের সেভাবে কোনো রকম প্রচলন ছিল না, তাই ওই তুলো, সন, ছেঁড়া কাপড়, তন্তু এই সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে তারপরে গরম জলে সেদ্ধ করে সেটাকে রোদে শুকিয়েই এই তুলোর জাতীয় কাগজ তৈরি করা হতো। আর কাগজটাকে যেন কোনো রকম পোকামাকড়ে নষ্ট না করতে পারে, তার জন্য কি করতো জানিস? হলুদের গুঁড়ো বা ওই নীল সঙ্গে করে মিশিয়ে দিত, আর লেখার সুবিধা অনুযায়ী সেই কাগজ ছোটো বা বড় আকারে কেটে নেওয়া হতো। আজকের দিনের মতোই দেখতে পাচ্ছিস না? আর এই পুঁথির কাগজের রঙগুলি দেখ না, কেমন একটা হলদেটে ভাব রয়েছে না? এই হলদেটে ভাবটা কিন্তু ওই হলুদ গুঁড়ো মেশানোর জন্যই হতো। হ্যাঁ, চ্যাঠামশাইয়ের কাছে দেখেছি, ওতে খাগের কলম বা পাখির পালক দিয়ে লেখা হতো, তাই না? হ্যাঁ, একদম। সেইগুলো ছাড়াও আবার ওই বাঁশের কঞ্চি, নল ঘাসের ডগা, সজারুর কাঁটা এসব দিয়েও কিন্তু লেখা হতো। আচ্ছা, লেখার কালিটা কি দিয়ে তৈরি হতো? কাঠকয়লা নাকি ভূষা কালি দিয়ে? দেখ, কালি বলতে গেলে তখনকার সময় অনেক কিছু দিয়েই তৈরি হতো, মানে বিশেষ করে ওই শিমুল গাছের ছাল, কাঁচা গাবের আঠা, আমলকির রস, তারপরে আবার ডালিমের কস, জুটি গাছের রস, কাঠ কয়লার গুঁড়ো, এইরকম অনেক কিছু দিয়েই তখনকার দিনে ওই লেখার কালি তৈরি হতো আর কি। ও আচ্ছা, এইবার বুঝতে পেরেছি। কিন্তু এদিকে রাস্তাটা যে আর শেষ হচ্ছে না রে, আর কোন দূর, এরা যাচ্ছে কোথায় বলতো? আমার মনে হচ্ছে কি জানিস, সোহরা বাজারের দিকে যেতে পারে। সে ওরা জাহান্নামে যাক, কিন্তু খুব খিদে পাচ্ছে যে, রাস্তায় কোথাও দাঁড়িয়ে কিছু খেয়ে নিলে হতো না, তারপর না হয় গাড়িটার পেছনে আবার ধাওয়া করতাম। ইয়ে আপ লোক চাহে তো পুলিশ বাজার মে গাড়ি রোক সকতে হো সাহেব, ওয়াহ পর খানে কে লিয়ে বড়িয়া হোটেল আর ঢাবা ভি মিল জায়েগা। নেই, আপ চলতে রইয়ে। আর সহ্য হচ্ছে না রে। এরপর বেশ কিছুটা সময় কেটে গেল, আমাদের সামনের গাড়িটা বাঁ দিকে ঘুরে গিয়ে একটা বাজারের ভেতর দিয়ে চলতে লাগলো। জায়গাটায় বেশ কতগুলো দোকান, বাজার, গাড়ি এবং লোকজনের ভিড় রয়েছে, বেশ জমাটি পাহাড় অঞ্চল বলা চলে। ড্রাইভার লোকটাকে বললাম, ড্রাইভার জি, ইয়ে কোন সা জায়গা হ্যায়? ইয়ে ইয়ে হ্যায় শিলং পুলিশ বাজার সাহেব, ইয়াহ পর সব কুছ মিলতা হ্যায়, টুরিস্ট লোক ইয়াহ পর সব আকে রহতে হ্যায় সাহেব, ইধর সে হি সব জায়গা ঘুমনা জাতে হ্যায়, রবিবার কো পুরা মার্কেট বন্ধ রহতা হ্যায় সাহেব, সুবহ 10 বজে সে রাত কো 9 বজে তক পুরা বাজার খোলা রহতা হ্যায়, লেকিন রাত কো ইয়ে 7 বজে কে বাদ হোটেল বাহার ঘুমনে কোই নেই জাতা সাহেব, সব হোটেল কে অন্দর রহতা হ্যায়। এসা কিউ, কিস লিয়ে? সুরক্ষা কে লিয়ে সাহেব, পুলিশ ওর মিলিটারি ওয়ালো কা কারফিউ চলতা হ্যায় ইয়াহ পে। আভি সমঝ মে আয়া। আমাদের গাড়িটার পুলিশ বাজারে থামালাম না, হাতঘড়িতে তাকিয়ে দেখি তখন সময় 11:30, প্রায় 1.5 ঘন্টার মতো একটানা গাড়ি চলছে। আমাদের সামনের কালো রঙের গাড়িটা ভিড় ঠেলে বাজার ছাড়িয়ে চলতে শুরু করেছে। এদিকে এতক্ষণে আমারও জয়নগরের মোয়া হজম হয়ে গেছে,
বাজারের ভেতর দিকে যাওয়ার সময় খাবারের দোকানগুলোকে দেখে বড্ড খিদে পাচ্ছে। হঠাৎই মনে পড়ল, গতকাল ট্রেনে সীতাভোগ আর গোটা চারেক ল্যাংচা রেখে দিয়েছিলাম রাতে খাবো বলে, সেইগুলো তো আর খাওয়াই হয়নি। সুদীপ্তকে সে কথাটা জানালাম। সেই কথা শুনে সুদীপ্ত এক প্রকার আমার ব্যাগের উপর যেন হামলে পড়ল। ব্যাগের চেন খুলে প্যাকেট বার করে নিজে নিল আর আমাকেও দিল। ড্রাইভার জিকেও আমরা দিলাম, কিন্তু সে খেলো না, সে পরে খাবে বলে রেখে দিল। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ড্রাইভার জি, ইয়ে রাস্তা ভি কহাঁ তক জাতা হ্যায়? ইয়ে শৌরা বাজার হোকে ও চেরাপুঞ্জি তক জাতা হ্যায় সাহেব। ও আচ্ছা, ঠিক ঠিক চলিয়ে। সীতাভোগ আর ল্যাংচা খেয়ে খিদেটা কিছুক্ষণের জন্য মিটল বটে। কালো অ্যাম্বাসেডারের পেছনে ধাওয়া করতে করতে প্রায় আরও ঘণ্টাখানেক কেটে গেল। রৌদ্রোজ্জ্বল রাস্তায় মাঝে মধ্যে কখনো পাহাড়ি উপত্যকা, আবার কখনো কখনো উঁচু নিচু পাহাড়, এগুলোই দেখতে দেখতে এগিয়ে চলেছি। চোখ দুটো জুড়িয়ে আসছে। খাসিয়া পাহাড়ের ঢাল বেয়ে উঁচু নিচু পিচ ঢালা রাস্তা ধরে চলতে চলতে কী যে অনুভূতি হচ্ছে তা যেন ভাষায় প্রকাশ করার মতো নয়। যতই দেখছি ততই যেন আমার দুই চোখে একটা স্বপ্নের স্মৃতিপট ভেসে উঠছে। আঁকা বাঁকা কালো পিচের রাস্তার দুপাশে সবুজ পাইনের বন ছাড়িয়ে পথের পাশে মাঝে মধ্যে চোখে পড়ছে চেরি, পিচ, নাশপাতির ক্ষেত। বেশ কয়েকজন স্থানীয় মানুষদের চোখে পড়ল সেখানে, বোধহয় কাজ করছে। বেশ কিছু খাবারের দোকান, ছোট ছোট কাঠের ঘরবাড়ি, স্থানীয় খাসিয়া লোকজনের কর্মব্যস্ত জীবনের কিছু দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এতটা দূর এলাম জানি না, আশেপাশে না জানি কতগুলো দর্শনীয় স্থান পেরিয়ে এসেছি। ড্রাইভার জি গাড়ি চালাতে চালাতে বললেন, ইয়ে হ্যায় সাহেব শৌরা বাজার, ইধার সে সিধা রাস্তা জাতা হ্যায় চেরাপুঞ্জি তক। আচ্ছা ইধার কা বিখ্যাত খাবার কি কি হ্যায়, মানে এই আমাদের বিখ্যাত জয়নগরের মোয়া টাইপ কা? ড্রাইভার জি বোধ হয় সুদীপ্তর কথাটা বুঝতে পারেননি, হয়তোবা গাড়ি চালাতে চালাতে খেয়াল করেননি। তাই আমি ওকে বলে দিলাম, এখানে কমলা লেবু আর সেই কমলা লেবুর গাছের ফুলের মধু, চেরির ব্র্যান্ডি, দারুচিনি, বাঁশের আচার, এইগুলো কিন্তু সব বিখ্যাত, এখানে সব সময় পাওয়া যায়। তোর কি লাগবে বল না, ফেরার সময় কিনে নেবো। বাঁশের আবার আচার? আর মিথ্যে কথা, সে আবার হয় নাকি? হ্যাঁ হাসছো তো, ফেরার সময় সুযোগ পেলে তোকে অবশ্যই আমি সেটা একবার দেখাবো, কথা দিলাম। তখন বিশ্বাস করবি তো, দেখবি কি অপূর্ব স্বাদ। ব্রিটিশ পিরিয়ড মে ইয়াহ পে আশপাশ বহুত সারে কোয়েলে কে খদান থে সাহ, অভি তো সব বন্ধ হো গয়ে, হামারে মেঘালয় গভর্নমেন্ট সারে কোয়েলে কে খদান কো বন্ধ কর দিয়া। জানতে সাহ, কোয়েলে কো হম খাসিয়া লোক সোরা কেহতে হ্যায়, সোরা সোনা হ্যায়, অঙ্গ্রেজ লোক ইংলিশ মে উসকো বোলতে থে চেরা, অর গাঁও কে হম লোক বোলতে হ্যায় পুঞ্জি, ইসলিয়ে চেরা পুঞ্জি কো আপ কোহেলে কি গাও ভি কে সকতে হ্যায় সাহেব। কথাগুলো শুনে আমি সামান্য হাসলাম। এক নাগারে সেই গুয়াহাটি স্টেশন থেকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ড্রাইভার ভদ্রলোক, তাই তার সঙ্গ তো দিতেই হবে। তাছাড়া এই অঞ্চল সম্পর্কে নতুন অনেক কিছুই জানতে পারছিলাম, আর এই পাহাড়ি রাস্তায় আপাতত তিনিই আমাদের দুজনের ভরসা। হঠাৎই তিনি বলে উঠলেন, চেরাপুঞ্জি আগে সাহেব, ও সামনে দেখিয়ে। সামনে চেয়ে দেখি দুটো পাহাড়ের মাঝখান দিয়ে চলে গেছে একটা লোহার ঝুলন্ত সেতু। তার থেকে কিছুটা দূরেই দেখা যাচ্ছে একটা জনবসতিপূর্ণ এলাকা। প্রকৃতির কোলে এ যেন এক অদ্ভুত সৃষ্টি, নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না। চারিদিকে খাসিয়া পাহাড়ের গাঢ় সবুজ রঙের উপত্যকা, আর তার মাঝে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে কমলা লেবুর বাগান, ছোট বড় অনেকগুলো কাঠের বাড়ি, পাহাড়ি ঢালের বিস্তর জায়গা জুড়ে রয়েছে বিভিন্ন শাকসবজির ক্ষেত, পথের দুধারেই বাজার, সেখানে নানান রকমের ফুল আর ফলের সঙ্গে খাবারের দোকানপাটও চোখে পড়ল। খাসিয়া পাহাড়ের কোলে এই চেরা বাজারটাই হলো চেরা গ্রাম। ঝুলন্ত ব্রিজটা ধীরে ধীরে পার করে বাজারটার দিকে এগিয়ে যাচ্ছি, আর ওদিকে এক রাশ কালো মেঘ যেন কোত্থেকে এসে খাসিয়া পাহাড়ের ঢালে ধাক্কা লেগে আরও যেন ঘন হয়ে সম্পূর্ণ আকাশটাকে ঢেকে ফেলল।
ধীরে ধীরে অন্ধকারাচ্ছন্ন মেঘে যেন সমস্ত আকাশটা এক লহময় ঢেকে গেল। মনে মনে খালি ভাবতে লাগলাম, এই হলো গিয়ে আমাদের ছোটবেলায় ভূগোল বইতে পড়া পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাতের অঞ্চল চেরাপুঞ্জি। এখান থেকে খাসিয়া পাহাড়ের সামান্য দক্ষিণে গেলে সেখানেই রয়েছে মৌসিনরাম, বৃষ্টি যার একমাত্র পরিচয়। ড্রাইভারজি বললেন, ইয়ে চেরা বাজার রে সাহেব, ইহাঁ পর আপকো বহুত সারে হোটেল আর রিসর্ট বাজার সব কুছ মিল জায়েগা, লেকিন ইসকে বাদ কোই হোটেল নেই মিলেগা সাহেব। আগে যায়েঙ্গে তো রাত কো ঠহরনে কে লিয়ে ওয়াপস ঘুম কে ইহি পে আনা পড়েগা। কথাটা শুনেই এইবার আমার সোজা দৃষ্টি ঘুরে গেল সেই কালো রঙের অ্যাম্বাসাডারটার দিকে। দেখলাম গাড়িটা বাজারের ভেতরের দিকে ঢুকে একটা রিসর্টের সামনে গিয়ে দাঁড়ালো। রিসর্টটার নাম মেঘালয়া ইন। আমি ড্রাইভারজিকে গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করাতে বললাম। ঘড়িতে তখন প্রায় 1:30 বাজে। গাড়িতেই বসে আছি আর দেখছি কালো অ্যাম্বাসাডারটার দরজা খুলে একজন একজন করে লোক বেরিয়ে আসছে। দেখলাম মোট 4 জন বেরোলো। সবার প্রথমে বেরোলেন ডক্টর গাঙ্গুলি, বোধহয় ড্রাইভারের পাশে সিটেই বসেছিলেন। পেছনে দরজা খুলে বেরিয়ে এলো একজন অচেনা লোক, তবে বয়স আন্দাজ আমাদেরই মতো। পোশাক আশাক দেখে বেশ ভদ্রঘরের বলেই মনে হচ্ছে। ভদ্রলোক ডক্টর গাঙ্গুলির অ্যাসিস্ট্যান্ট সাত্ত্বকীয় হতে পারে। তারপর বেরোলেন আমাদের জ্যাঠামশাই, তার সঙ্গে বেরিয়ে এলো ট্রেনে দেখা সেই ভয়ঙ্কর লোকটা, কুকরি নিয়ে যে লোকটা আমাদের মারতে গিয়েছিল সেইটা। বর্তমানে তার কপালে ব্যান্ডেজ আর গায়ে একটা চাদর, গলায় মাফলার। ওরা সবাই গাড়ি থেকে নেমে রিসর্টের ভেতরে ঢুকে গেল। এরপর আমরাও আমাদের ব্যাগপত্র হাতে নিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। আকাশটা একদম কালো হয়ে এসেছে, বৃষ্টি এখানে তো যখন তখনই শুরু হয়ে যায়। ড্রাইভারজিকে জিজ্ঞেস করলাম কত ভাড়া হয়েছে। তিনি ভাড়াটা বেশ ভালোই হাঁকালেন, তবে হিসেব করে দেখলাম দূরত্ব কিন্তু হিসেবে ঠিকই আছে। তাড়াহুড়োতে আমাদের দরদাম করাই হয়নি, তাই একটু বেশিই বলে চলে গেলেন। তবে তিনি পথ চলতে চলতে ধাঁধার উত্তরটাকে মেলাতে অনেকটাই সাহায্য করেছিলেন। তাই আর কি, অগত্যা যা চাইলেন তার পাওনা আমরা মিটিয়ে দিলাম। তাছাড়া সুদীপ্তর বাংলান্দি ভাষাটা ঠিকমতো বুঝতে পারার জন্য এইটুকু সম্মানিক তো তার প্রাপ্য। টাকাটা হাতে নিয়ে তিনি বললেন, আচ্ছা সাহেব, আগর আপ লোকো কহীঁ পে ঘুমনে জানা হে তো হাম কাল আগে উস হোটেল কে বাজু মে সুবহ 7 বজে সে স্ট্যান্ড মে গাড়ি লেকে খড়া রহেঙ্গে, আপ লোক আ জাইয়েগা। আচ্ছা ঠিক হ্যাঁ, হাম জরুর আ জায়েঙ্গে, মগর 8 বজে কে বাদ হাম লোক আগর নহীঁ আয়ে তো আপ দুসরা ভাড়া মিলেগা তো চল জানা, ঠিক হ্যায়। আচ্ছা জি ঠিক হ্যায় সাহেব, ঘুমনে জানা হে তো 8 বজে বহুত আচ্ছা টাইম ছে, নহীঁ তো ইয়াহ জিতনে ভি টুরিস্ট স্পট হ্যায় না সব পুরা দেখ নহীঁ পায়েঙ্গে। আচ্ছা সাহেব তো আম চলতে হ্যায়। কথাটা বলি সে গাড়িতে উঠে স্টার্ট দিয়ে বাজারের ভেতর ট্যাক্সি স্ট্যান্ডের দিকে চলে গেল। এতক্ষণ গাড়ির ভেতরে থাকার ফলে যেটা অনুভব করতে পারিনি সেটা হলো গিয়ে এখানকার ঠান্ডা। গাড়ির বাইরে এসে সেটা বেশ টের পাচ্ছি। লোকে কেন এখানে শীতকালে আসে না এবার হাড়ে হাড়ে বুঝতে পারলাম। শুনেছি এখানে 15 থেকে 5 ডিগ্রি পর্যন্ত পারদ নেমে যায়, তবে এটাই ভালো বলা যায় যে এখানে বরফ পড়ে না। আমার তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 5 ডিগ্রি সেলসিয়াস বলে মনে হচ্ছে। ইতিমধ্যেই ঝিরঝিরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই একটা ফলের দোকানের দিকে দৌড় লাগালাম। কমলালেবুর সিজন বলে কথা, দেখলাম দোকানের অর্ধেক কমলালেবু হলুদ হয়ে গেছে। সুদীপ্ত বলল, আজ কি ফলাহারে দুপুরের ভোজ ছাড়বি? আরে না না ভাই, তাই কখনো হয়? তুই তো জানিসই পুরো দস্তুর ভেতো বাঙালি আমি, দুপুরে ভাত না হলে আমার একদম হয়ে গেল। যাই খাই না কেন কেবলই যেন মনে হবে পেটটা খালি, কি বুঝলি? চল চল, জ্যাঠামশাইয়ের ওই রিসর্টের পাশে যে হোটেলটা রয়েছে ওখানে উঠি। বেশ সুন্দর কিন্তু দেখতে, বুঝলি? কত বাহারি রঙের অর্কিডের ছড়াছড়ি দোতলার বারান্দাটা দেখলাম, বুঝলি? সত্যি হোটেলের নামটার সঙ্গে খানিকটা কিন্তু মিল রয়েছে, হোটেল রেন অর্কিড। বেশ সুন্দর দেখতে, চল তাহলে ওটাতেই যাই। হোটেলটা মেন রাস্তা থেকে খুব একটা দূরে নয়। বৃষ্টির হাত থেকে বাঁচতে দোকানগুলোর সামনের প্লাস্টিকের শেডে তলা দিয়ে তড়িঘড়ি যেন আমরা রিসর্টের দিকে এগিয়ে গেলাম।
বাহারি রঙের কাঠের এই দোতলা হোটেলের সামনে কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠেই ঢুকেই দেখি রিসেপশন। সেখানে গিয়ে দেখলাম একজন বেটে খাটোর ওই বয়স 25-এর খাসিয়া যুবক রয়েছে, টেবিলের সামনে চেয়ার পেতে বসে মন দিয়ে রেজিস্টার দেখে চলেছে। আমি এগিয়ে গিয়ে বললাম, রুম মিলেগা? আমার কথাটা শুনে তিনি মুখ তুলে তাকিয়ে বললেন, হ্যাঁ স্যার, জরুর মিলেগা। ডাবল ইয়া সিঙ্গেল বেডরুম স্যার? ডাবল বেডরুম। ঠিক আছে স্যার। এরপর ছেলেটি রেজিস্ট্রারে আমাদের দুজনের নাম ঠিকানা এবং টেলিফোন নাম্বার নিয়ে নিল। তারপর উঠে গিয়ে ড্রয়ার থেকে একটা চাবি বার করে এনে বলল, আইয়ে স্যার। আমরাও ছেলেটার পেছন পেছন কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠে রেলিংয়ের ধারে সিলিংয়ে লাগানো ঝুলন্ত টবে নানান রংবাহারি গাছগুলোকে দেখতে দেখতে 4 নম্বর রুমে এসে পৌঁছলাম। হোটেলের বারান্দায় দাঁড়িয়ে সোজা দক্ষিণ দিকে খাসিয়া পাহাড়ের প্রাকৃতিক দৃশ্যটাকে অদ্ভুত মনোরম লাগছে। বৃষ্টির জন্য অবশ্য সেইভাবে উপভোগ করা গেল না। আমাদের দেখতে পেয়েই প্রকৃতি যেন মুখ ভার করে অনবরত ধারায় বৃষ্টি ঝরিয়ে চলেছেন। তবে ঠান্ডাটা এখানে যেন আরও তীব্র বলেই মনে হলো। ঘরে ঢুকে দেখি ঘরটা ছোট হলেও বেশ পরিপাটি করেই গোছানো। সাদা রঙের কাঠের দেওয়ালের গায়ে বিভিন্ন রং বেরঙের ফুল এবং পাতার নকশা আঁকা। উত্তর দিকে পর্দা দেওয়া কাঁচ লাগানো একটা কাঠের জানলা, আর পূর্ব দিকেও আরও একটা জানলা রয়েছে। ঘরের ভেতরে আসবাবপত্র বলতে একটা কাঠের ছোট টেবিল, দুইজন শোবার মতো একটা খাট, তার উপর বালিশ আর সঙ্গে দুটো কম্বল, আর কাঠের একটা বড় দেরাজ রয়েছে। টেবিলটা খাটের পাশের জানলার ধারে রাখা, আর সঙ্গে দুটো কাঠের চেয়ার। বাথরুমটা ঘরের সঙ্গে অ্যাটাচড, তবে পশ্চিম দিক বরাবর কোণার দিকে রয়েছে। বাথরুমে ঢুকে বাতি জ্বালিয়ে নিয়ে দেখে নিলাম একবার, বেশ ঝকঝকে আর তকতকে। জলের ব্যবস্থাও বেশ ভালো। বাথরুম দেখে ফিরে আসতেই ছেলেটা আমার হাতে ঘরের চাবি ধরিয়ে দিয়ে বলল, সাহেব ঘর ঠিক হ্যাঁ? বহুতই বাড়িয়া হ্যায়। ছেলেটা ঘরের বাইরে পা দিতেই সুদীপ্ত বলতে যাচ্ছিল, আচ্ছা দুপুর কা খাওয়া? দরজার সামনে দাঁড়িয়ে পড়ে ছেলেটি বলল, ক্যা সাহেব অর কুছ চাহিয়ে ক্যা? আচ্ছা দোপহর কা খানা ক্যা আপকে হোটেল মে মিলেগা? হ্যাঁ সাহেব জরুর মিলেগা। আব হাত মুখ ধোকে নিচে ডাইনিং হল মে চলে আইয়ে, ওহাঁ পর মিলেগা। এক বার থোড়া বলিয়েগা কি খানে মে ক্যা হ্যায়, মতলব ক্যা মিল সকতা হ্যায় অভি খানে মে? রোটি হ্যায়, চাওয়াল হ্যায়, মছলি, চিকেন, মটন সব মিলেগা সাহেব, জো ভি আপকো পছন্দ হ্যায়। ঠিক হ্যায়, তুম অভি যাও, হাম কুছ দের বাদ নিচে আকে আপসে বাত করতে হ্যায়। ঠিক হ্যায় সাহেব, বলেই ছেলেটি চলে গেল। সুদীপ্ত এর মধ্যেই বাথরুমে চলে গিয়েছিল। ফিরে এসে বলল, উফ, এবার শান্তি পেলাম। সেই গুয়াহাটি স্টেশন থেকে চেপে বসে আছি, এই এতক্ষণে হালকা হলাম। তুই যা হাত মুখ ধুয়ে চট করে দুটো খেয়ে এসে একটুখানি বিশ্রাম নিয়ে নি। আমিও বাথরুমে চলে এলাম। স্নান সেরে একটু পরেই বেরিয়ে এসে দেখি সুদীপ্ত পূব দিকের জানলার পাল্লাটা খানিকটা ফাঁক করে কি যেন একটা দেখতে ব্যস্ত। আমি বললাম, কিরে জানলা দিয়ে এত মনোযোগ দিয়ে আবার কি দেখছিস? আমার গলার শব্দ শুনেই ও যেন চমকে উঠল, তারপর জানলাটা বন্ধ করে দিয়ে বলল, জ্যাঠামশাইকে দেখতে পেলাম। হ্যাঁ কি বলছিস, তাই নাকি? কোথায় কোথায় দেখা 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 কোথায়? আরে এই জানলাটা সোজাসুজি পাশের হোটেলে একটা জানলা আছে, আর জানলাটা যে ঘরের সেই ঘরেই জ্যাঠামশাইকে চেয়ারে বসে ডক্টর গাঙ্গুলির সঙ্গে কথা বলতে শুনলাম। তুই জানলাটাকে সামান্য ফাঁক করে একবার দেখ, তাহলে আমার কথায় বিশ্বাস করবি। আমিও তাড়াতাড়ি ঘরের পূব দিকে সেই জানলাটার কাছে এগিয়ে গেলাম। পর্দাটা সরিয়ে একটা জানলার পাল্লাকে সামান্য ফাঁক করে দেখলাম সুদীপ্তর কথাটা মিথ্যে নয়। জ্যাঠামশাই জানলাটার দিকে মুখ করে চেয়ারে বসে রয়েছেন, আর তার সাথে রয়েছেন ডক্টর গাঙ্গুলি। পেছনে ঘুরে তার দিকে চেয়ে কি যেন একটা হেসে হেসে কথা বলছেন। কি বলছেন সেটা বাইরে বৃষ্টির শব্দের জন্য বোঝা গেল না। এরপর আমার কাঁধে হাত দিয়ে সুদীপ্ত বলল, খালি পেটে গোয়েন্দাগিরি হয় না রে, প্রায় 2 বাজে, চল আগে গিয়ে 2 খেয়ে আস, তারপর ভালো করে দেখবো, হাতের কাছেই তো আছে বল। চল অগত্যা, কি আর করা যাবে, খিদে তো আমারও পেয়েছে। তাই জানলাটা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে দরজায় তালা ঝুরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। রিসেপশনে সেই ছেলেটি বসেই ছিল, আমাদের দেখতে পেয়ে বলল, আইয়ে সিধা যাকে উস তরফ বাঁয়ে চলে যাইয়ে সাহেব।
সামান্য মুচকি হেসে আমরাও সেদিকে চলে গেলাম। গিয়ে দেখি গোটা দশে কাঠের টেবিল, আর প্রত্যেকটা টেবিলের সঙ্গে দুপাশে বসার জন্য চারটে করে চেয়ার। সেটাকে মোটামুটি বড়সড় একটা ডাইনিং হলও বলা চলে। এখন তো অফ সিজন, তাই খুব বেশি লোকের ভিড় সেখানে নেই। হাতে গুনে ওই পাঁচটা টেবিলে গোটা দশ বারোটা লোক বসে খাবার খাচ্ছে, আর নিজেদের মধ্যে কী যেন একটা কথাবার্তা বলে চলেছে। আমরাও একটা ফাঁকা টেবিলে গিয়ে বসে পড়লাম। আমাদের দেখতে পেয়ে হোটেলের একজন বেয়ারা যুবক এসে বলল, হ্যাঁ বলিয়ে, ক্যা খায়েঙ্গে সাব? চাউল মিলেগা? হ্যাঁ সাব, জরুর মিলেগা। আর সাথ মে মাছি হ্যায়? হ্যাঁ সাব হ্যায়। ঠিক হ্যায়, হাম দোনো কো লিয়ে লে আইয়ে। সেই সময় সুদীপ্ত আমার পেছন দিকে তাকিয়ে আঙুলের ইশারায় বেয়ারা যুবক ছেলেটিকে দেখিয়ে বলল, হাম ভাত নেহি খায়েগা, হাম ওটা খায়েগা। আমি পেছন দিকে ঘুরতেই দেখি একজন ট্যুরিস্ট ভদ্রলোক মুরগির মাংস আর পোলাও না কি একটা খাচ্ছিলেন। সুদীপ্তর কথাটা শুনে সেই ছেলেটি বলল, ও তো জাদো স্টিম চিকেন হ্যায় সব, আর উসকে সাথ হ্যায় চিকেন নেই, ইহা কা বহুত হি মশহুর বড়িয়া খানা হ্যায়, আপ লোগ খায়েঙ্গে ক্যা সব? বাহ, এই খাবারটার কি দারুণ নাম রে বরুণ, নামটা শুনেই তো জিভে আমার জল চলে এলো। ভাই ওইটাই দুইটা প্লেট লিখে আসো তো, যাও ভাই বহুত খিদে পায়া হে। ওসব তুই খা গবেট, আমি ভাত আর মাছেই সন্তুষ্ট। জীবনে তো নাম শুনিস নি, এখন সেটা খেতে গিয়ে যদি দেখিস যে টাকাটা জলে গেল তাহলে একেবারে শেষ। আমি হোটেলের ছেলেটাকে আমার জন্য ভাত আর ওর জন্য সেই জাদো স্টিম চিকেন আর চিকেন নেই আনতে বললাম। দেখলাম সুদীপ্ত এক নাগারে সেই ট্যুরিস্ট ভদ্রলোকের দিকে চেয়ে রয়েছে, আর তখনও তার খাওয়া কিন্তু সম্পূর্ণ হয়নি। ভদ্রলোক মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছিলেন, তাই বেচারা লজ্জায় কাঁটা চামচ তাড়াতাড়ি চালিয়ে ফটাফট খেয়ে উঠে হাত ধুতে চলে গেলেন। আমার কিন্তু ব্যাপারটা বেশ খারাপই লাগলো। জগ থেকে গ্লাসে জল ঢালতে ঢালতে সুদীপ্তকে বললাম, সত্যি মানে তুই একেবারে যা তা, কোনো কমন সেন্স আছে তোর? একটা মানুষ বেচারা শান্তিতে খাচ্ছে, তার খাবারটার দিকে এমন হ্যাংলার মতো ড্যাব ড্যাব করে তাকিয়েছিলিস কেন? ভদ্রলোক কি ভাববে বলতো? বেচারা কোনোরকমভাবে খেয়ে উঠে চলে গেল, মানে একেবারে যাচ্ছে তাই। এটা কিন্তু খুব খারাপ ব্যাপার ভাই সুদীপ্ত। আরে আমি তো শুধু দেখছি মাত্র, এটা তো নয় যে আমি ওনার কাছ থেকে খাবারের প্লেটটাকে একদম কেড়ে এনে নিজে খেয়ে ফেললাম, সেটা তো একেবারেই নয় রে বাবা, এতে আবার খারাপের কি আছে? ছাড় বাদ দে, তোকে এত সব কিছু বোঝাতে পারবো না, বাদ দে। এর মধ্যেই আমাদেরও খাবার চলে এসেছে। আমার থালায় ভাত ডাল ভাজা, একটা পাঁচ মিশালি তরকারি আর এক পিস বড় কাতলা মাছ। আমার উৎসাহ ছিল সুদীপ্তর খাবারটাকে একবার চাক্ষুষ করে দেখবো। দেখলাম একটা ডিশে করে চিকেন বিরিয়ানির সঙ্গে একটা বাটিতে কালো তিল দিয়ে রান্না করা মুরগির মাংস। মনে মনে ভাবলাম আমাদের চিকেন বিরিয়ানিটাকেই ওরা খাসিয়া ভাষায় জাদো স্টিম চিকেন বলে। কি আর বলবো, সে যাই হোক, সেগুলো টেবিলে পড়তেই দেখি সুদীপ্ত কাঁটা চামচ নিয়ে যেন মাঠে নেমে পড়েছে। কিন্তু অভ্যাস না থাকলে যা হয় আর কি, কাঁটা আর চামচ দিয়ে বিরিয়ানির মাংস কাটতে গিয়ে তিনবার হাত ফসকে চামচ একেবারে মেঝেতে পড়ে একাকার কাণ্ড। নিজেই শেষ পর্যন্ত বিরক্ত হয়ে খাওয়ার কাজটা সে ডান হাত দিয়ে চালিয়ে গেল। আমি খেতে খেতে জিজ্ঞেস করে বললাম, এই বিরিয়ানি স্বাদটা কেমন রে? ও এক মুখ খাবার চিবিয়ে চিবিয়ে কোনো রকমই উত্তর দিল, ভালো, আহ খুব ভালো, এটা যে বিরিয়ানি সেটা জানতামই না, উফ দারুণ খেতে। এই হোটেলে রান্নাবান্না বেশ ভালোই বলা চলে। খাওয়া শেষ করে খাবারে টাকা মিটিয়ে দিয়ে ফিরে এলাম নিজেদের ঘরে। সুদীপ্ত জামাকাপড় পাল্টে কম্বল গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়েছে, আমি চেয়ারে গিয়ে বসে রইলাম। ফেরার সময় দেখলাম হোটেলটায় সব মিলিয়ে প্রায় 12-14টার মতো ঘর তো হবেই, বেশিরভাগ ঘরেই কিন্তু তালা ঝুলছে। বুঝতে পারলাম হোটেলটা আপাতত এখন ফাঁকা, কিন্তু বর্ষার সময় এখানে এলে থাকার জন্য একটাও ঘর পাওয়া যাবে বলে তো মনে হয় না। বর্ষার সময় চেরাপুঞ্জির বৃষ্টি অঝোর ধারায় নতুন রূপে ফিরে আসে। বর্ষাকালে চেরাপুঞ্জির বৃষ্টি এক অপরূপ রূপে নিজেকে মিলে ধরে, আর মানুষকে তার রূপের মাধুর্য মিশিয়ে
কস্তুরি মৃগের মতো নিজের কাছে আকর্ষণ করে। মোটামুটি হোটেলটায় ঢোকার সময় আমরা সেই বর্ষার রূপের অগ্রিম এক ঝলক অবশ্যই দেখতে পেয়েছি। বাইরে এখন বৃষ্টির বেগ বেশ ভালোই বেড়ে গেছে। কস্তুরির কথাটা মনে হতেই ফিরে গেলাম পূর্ব দিকের জানলাটার কাছে। পাল্লা ধরে সামান্য খুলতেই দেখলাম ওপাশের হোটেলটার জানলাটা বন্ধ। যাহ, এখন কি করব? যাহ কথাটা বোধ হয় আমার মুখ থেকে শব্দ করেই বেরিয়ে গিয়েছিল। তাই সুদীপ্ত বলল, কি রে আবার কি হলো? জানলাটা বন্ধ করে দিয়েছে বুঝলি। ও তাহলে তুইও জানলা বন্ধ করে এসে বিছানায় শুয়ে পড়, বিকেলে আবার দেখা যাবে। অগত্যা কি আর করা যাবে, সুদীপ্তর কথাটাই না হয় রাখলাম। জানলাটা বন্ধ করে ফিরে আসতে যাব। আমার পায়ের কাছে মেঝেতে একটা সাদা রঙের কাগজ পড়ে থাকতে দেখলাম। সেটাকে মেঝে থেকে হাতে তুলে নিয়ে এসে দেখি ভাঁজ করা আরেকটা কাগজ। ভাঁজ খুলে দেখলাম কাঁপা কাঁপা হাতে পরিষ্কার বাংলায় লেখা, বরুণ তোরা বাড়ি ফিরে যা, আমি জানি তোরা পাশের হোটেলটাতেই আছিস। ডক্টর গাঙ্গুলি কিন্তু তোদের দেখে ফেলেছে, এমনকি গৌহাটি স্টেশন থেকে এই অবধি তোদের গাড়িটা যে আমাদের গাড়ির পিছনে ধাওয়া করে এসেছিল তাও বুঝতে পেরেছে। আমার চিন্তা করিস না, আমি এদের সামলে নিয়ে ঠিক বাড়ি ফিরে যাব। লোকগুলো ভালো নয়, ওদের হাতে কিন্তু আগ্নেয় অস্ত্র আছে, তাই খুব সাবধান। পারলে আগামীকাল সকালেই বাড়ি ফিরে যাস, ভালো থাকিস। ইতি তোদের জ্যাঠা মশাই। চিঠিটাকে বার দুয়েক পড়ে নিয়ে বুঝতে পারলাম জ্যাঠামশাই হয়তো ওদের চোখের আড়ালে কোনোরকমভাবে চিঠিটা লিখে এই জানলা দিয়ে আমাদের রুমে ফেলে দিয়ে গেছেন। কিন্তু জ্যাঠামশাই যতই সাবধান করুক না কেন, আমরা বাড়িতে কিন্তু কথা দিয়ে এসেছি এবারে তাকে ফিরিয়ে নিয়ে যাবই। তাই এর একটা শেষ না দেখা পর্যন্ত আমরা কোনোভাবেই ফেরত যাব না। সেই ভাবনা নিয়েই বিছানায় এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে চিন্তা করলাম এখন তাহলে কি করা যায়। শেষ পর্যন্ত নিজেদেরকে আর লুকিয়ে রাখতে পারলাম না, লোকটা শেষ পর্যন্ত আমাদেরকে দেখে ফেলল। এই সমস্ত কথা ভাবতে ভাবতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম বোধহয়। আচমকাই আমার ঘুমটা ভেঙে গেল, কি যেন একটা মনে পড়ে গেল। বিছানায় উঠে বসে দেখি সুদীপ্ত বিছানায় নেই। একবার ভাবলাম বাথরুমে গেছে বোধহয়, ঘড়িতে তখন বিকেল 5টা বেজে গেছে, ঘরে বাতিও জ্বলছে, সুদীপ্ত হয়তো সেটাকে জ্বালিয়ে দিয়ে গেছে। কিন্তু বাথরুম থেকে খানিকক্ষণ কোনো সাড়া শব্দ তো পেলাম না। বিছানা ছেড়ে উঠে বাথরুমের সামনে গিয়ে দেখি বাথরুমের ছিটকিনি তো বাইরে থেকেই লাগানো, তার মানে সুদীপ্ত বাথরুমে নেই। কি ব্যাপার, ঘরের বাইরে বারান্দায় নেই তো? গায়ে একটা শালের চাদর জড়িয়ে চলে এলাম বারান্দায়। এদিক ওদিক চেয়ে দেখি না, বারান্দা তো নেই। তাহলে সুদীপ্ত গেল কোথায়? মনে যেন অদ্ভুতভাবে একটা খারাপ চিন্তা ঢুকে গেল। পুনরায় ঘরে ফিরে এলাম। পূব দিকের জানলাটা সামান্য খুলে দেখি সামনের হোটেলের জানলাটা তখনও বন্ধ, আর বাইরেটা সেই সময় ঘন অন্ধকারে ঢেকে গেছে। ঘরের বাইরে এসে সিঁড়ি দিয়ে নামতেই কানে ভেসে এলো বাংলান্দি ভাষায় সুদীপ্তর কণ্ঠস্বর। সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখি সুদীপ্ত রিসেপশনে টেবিলটার সামনেটায় দাঁড়িয়ে রিসেপশনিস্ট যুবক ছেলেটির সঙ্গে হেসে হেসে কি যেন কথা বলছে। আমাকে দেখতে পেয়েই বলল, কিরে ঘুম হলো, এখানে আয়। ওকে দেখতে পেয়ে আমার ধরে যেন প্রাণ ফিরে এলো। বললাম, এই ঘরে আয়, তোকে কিছু জরুরি কথা বলার আছে। তাহলে ডাইনিং রুমে চল, চা খেয়ে আসি, ওখানেই না হয় চা খেতে খেতে যা বলার বলিস। এর মধ্যে আমি দুবার চা খেয়ে এসেছি বুঝলি, দারুণ চা করে। ঠিক আছে তাই হবে চল। বলেই দুজনেই রিসেপশন থেকে হেঁটে ডাইনিং রুমের দিকে এগিয়ে গেলাম। সুদীপ্ত বলল, ছেলেটা খুব ভালো, ঘুম ভেঙে গেলেও তো দেখলাম তুই নাক ডেকে ঘুমোচ্ছিস, তাই নিচে নেমে এসে ওর সঙ্গে কথা বলছিলাম। কি বলে জানিস, বলে আমার চেহারাটা নাকি ঠিক যেন মহাভারতের ভীমের মতো, আমার হাতে নাকি একটা গদা দিয়ে দিলেই আমাকে। কথাটা পুরোটা শেষ করতে পারে না সুদীপ্ত, আমার মুখ থেকে বেরিয়ে যায় আর একটা কথা, বৃগধন। মানে এখন আবার ওই দাঁতাটা নিয়ে পড়লি? ডাইনিং রুমে ঢুকে চেয়ারে বসে বললাম,
ভীমের হাতে যে গদাটা থাকে তার নাম কি বলতো ভায়া? না জানি না, সেটা আবার কি নাম? মৃগধর বা মৃগধন। তাতে কি, ধাঁধাটায় তো মৃগধনের উল্লেখ করা আছে, মৃগধন দিয়ে কি হবে? সুদীপ্ত, আমি কিন্তু কথাটা তখন মোটেও ভুল শুনিনি। জ্যাঠামশাই ওটা মৃগধনই বলেছিল, আর গুহার ভেতরে সেই ধরনের কোনো মূল্যবান সম্পদ আছে বলেই আমার এখন আন্দাজ হচ্ছে। আর মৃগধন কথাটা তো অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়, আর এই মৃগধন এটার তো খুব বেশি উল্লেখ পাওয়া যায় না, তাই হয়তো ভুল বোঝাবুঝিটা এখান থেকে সূত্রপাত হয়েছে, মানে মৃগধন হয়ে গেছে মৃগধন। তাহলে তুই যে বললি সেই চোরা শিকারী বৌদ্ধ সন্ন্যাসীর কথা, ওগুলোর কি হবে? ওগুলো আমাদের শুধুমাত্র কল্পনাই ছিল হয়তো, কিন্তু এমন একটা অদ্ভুত ধাঁধা লেখার কারণটা কি হতে পারে সেটাই তো বুঝতে পারছি না। তাহলে এখন কি করবো আমরা? এই যে দেখো, জ্যাঠামশাইয়ের আরেকখান চিঠি, আমাদের বাড়িতে ফিরে যেতে বলেছে। এই দেখো। এটা আবার কোথা থেকে পেলি? ওর থেকে পাবো আবার, আমাদের ঘরের পূর্ব দিকের যে জানলাটা রয়েছে ওটারই সামনের মেঝেতে পড়েছিল। সুদীপ্ত চিঠিটা পড়া শেষ করেই বেজার মুখে বলল, তাহলে আর কি, বাড়ি ফিরে যাই। ভাই, অন্যের কথায় আমি কেন যাব বলতো? হ্যাঁ, যদি এই চিঠিটা জ্যাঠামশাই নিজে লিখে থাকতেন তাহলে আমরা বাড়িতে ফিরে যাব কি যাব না সেটা নিয়ে একবার হলেও ভেবে দেখতাম, তবে তাকে এমন একটা বিপদের মধ্যে ফেলে রেখে আমি তো নিশ্চয়ই ফিরে যেতাম না। শোন, আমার আর কিচ্ছু ভালো লাগছে না রে। তুইও দেখছি জ্যাঠামশাইয়ের মতো হেয়ালি করে কথা বলছিস, তিনি তো চিঠিটা লিখেছেন নাকি? না, তুই ভুল করছিস। চিঠিটা লিখেছে ওই ডক্টর গাঙ্গুলি নামের ভদ্রলোক, তাও আবার কখন? যখন গাড়িটা চলছিল, খেয়াল কর। তার মানে তুই কি বলতে চাইছিস বলতো? ভাই, চিঠিটা আরো একবার ভালো করে পড়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। প্রথম কথা হলো, জ্যাঠামশাইয়ের হাতের লেখা আমি চিনি, কারণ আমার বাড়িতে যে চিঠিটা এসেছিল ওইটা ছিল জ্যাঠামশাইয়ের লেখা। আর এই হাতের লেখাটা দেখ, এটা সম্পূর্ণ আলাদা, দেখতে পাচ্ছিস? সে না হয় মানলাম, কিন্তু জ্যাঠামশাই অনন্ত কাকার মতো অন্য কাউকে দিয়ে লিখিয়ে থাকতে পারে তো নাকি? আসলে এখানে ব্যাপারটা হলো, ডক্টর গাঙ্গুলি জ্যাঠামশাইয়ের নাম ব্যবহার করে আমাদের জানাতে চায় যে তিনি আমাদের সমস্ত কথা জানেন, যেমন ওনাদের গাড়ির পেছনে ধাওয়া করে আমাদের এখানে আসা থেকে শুরু করে আমরা যে তাদের পাশের হোটেলটায় রয়েছি সব কিছু কিন্তু তিনি জানেন। এমনকি খুব বুদ্ধি করে লিখেওছেন যে ওদের হাতে আগ্নেয়াস্ত্র আছে, তার মানে আমাদের ভয় দেখাতেই এই কথাটা তিনি উল্লেখ করেছেন। আমার আন্দাজ, জ্যাঠামশাই এই চিঠিটার বিন্দু বিসর্গও জানে না, আর গাড়িতে বসে লেখার কারণে লেখাগুলো দেখছিস কেমন কেঁপে কেঁপে গেছে। গাড়িতে থাকতেই কিন্তু ডক্টর ভদ্রলোক আন্দাজ করেছিলেন যে আমরা তার পিছু ধাওয়া করতে পারি, তাদের আশেপাশের কোনো একটা হোটেলেও উঠতে পারি, তাদের ওপর নজর রাখতে যে এই কাজ আমরা করতে পারি সেটা তিনি তখনই বুঝে গিয়েছিলেন, তাই সঠিক সময় মতো চিঠি লিখে আমাদের উপর কোনোরকমভাবে নজর রেখে এই হোটেলে এসে রিসেপশনের ছেলেটাকে কিছু টাকা খাইয়ে আমাদের ঘরে ডুপ্লিকেট চাবি দিয়ে ঘর খুলে তারপর এই চিঠিটা মেঝের ওপর ছুঁড়ে দিয়ে চলে গেছেন। খুব ভাগ্যের ব্যাপার, হয়তো চিঠিটা একেবারে জানলাটার কাছেই চলে গিয়েছিল বা নিজেই হয়তো রেখে এসেছিলেন, মানে বোঝাতে চাইছিলেন যে চিঠিটা জানলা দিয়েই জ্যাঠামশাই ঘরের ভেতর ঢুকিয়েছেন, বুঝতে পারলি? কিন্তু এই কাজটা করলো কখন? ওই যে আমরা যখন দুপুরে এখানে খেতে এসেছিলাম তখন, তাছাড়া আবার কি। আচ্ছা, তুই আবার ওই রিসেপশনিস্ট ছেলেটাকে আমাদের কাজের সম্পর্কে কিছু বলিস নি তো? না না, একটা অচেনা লোককে আমাদের সব কথা বলে দেবো? এতটা বোকা নই আমি। দেখ, চালাক লোকের উদাহরণ হিসেবে তোকে খুব একটা ভরসা করা যায় না, সত্যি বলছি, তোকে তো আমি চিনি। তা এতক্ষণ ধরে ওই রিসেপশনিস্ট ছেলেটার সঙ্গে কি এত কথা বলছিলিস? আরে তেমন কিছুই না, সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে দেখে আমাকে ডেকে এসে বলল আমার চেহারাটা নাকি মহাভারতের ভীমের মতো, এই নিয়েই কথা হচ্ছিল আর কিছুই না। এরপর চা খেতে চলে এলাম এখানে, এখন এই ছেলেটায় গিয়ে একবার আমার ভীমের শক্তিটাও দেখিয়ে আসবো নাকি সেটা ভাবছি। চল তো রিসেপশন একবার। এত বড় সাহস,
টাকা নিয়ে আমাদের ঘরে চিঠি ফেলে আসা, বের করছে বেটার। থাক, আর অত উত্তেজিত হয়ে পড়িস না, শান্ত হয়ে চুপ করে এখানে বস। এই সময় উত্তেজিত হলে এখন আমাদের চলবে না, বুঝলি? ঠান্ডা মাথায় আমাদের চিন্তা করে এগোতে হবে। তোর ওই ভীমের শক্তিটার পরে হয়তো দরকার হতে পারে, ওটাকে স্টক করে আপাতত বাঁচিয়ে রাখ। হ্যাঁ ঠিক আছে, তুই বলছিস তাই আর গেলাম না, না হলে দেখতিস আজ। ও ওসব এখন থাক না বাবা, চুপ করে বস তো। আচ্ছা আমার একটা কথা বল, তোর চেহারাটা কোন দিক থেকে ভীমের মতো লাগে বলতো? ভীম? হ্যাঁ, নাকি ঘোড়ার ডিম? তবে হ্যাঁ, তোর শরীর স্বাস্থ্য ভালো এটুকু বলা যায়, কিন্তু তাই বলে একেবারে ভীম এটা মানতে পারলাম না ভাই। আমার মনে হচ্ছে তোর পেট থেকে আমাদের সম্পর্কে কিছু জানার জন্যই ওই ছেলেটাই কথাটা বলেছে। তোর মিথ্যে প্রশংসা করে তোকে যে একেবারে তাল গাছে তুলে দিয়েছিল সেটা এখন বেশ বুঝতে পারছি। আমাকে নিয়ে মস্করা করছিস তাই তো? ঠিক আছে, সময় হলে দেখতে পাবি, যদি সুযোগ পাই তখনই বুঝিয়ে দেব আমি ভীম নাকি ঘোড়ার টিম। সাহেব, আপ লোগো কে লিয়ে চাল আয়ে হ্যায়। হ্যাঁ ইধার রাখ দো। আমাদের কথার মাঝেই একটা ছেলে এসে আমাদের জন্য দু কাপ চা দিয়ে গেল। সুদীপ্ত সিগারেটের প্যাকেটটা বার করে একটা আমাকে দিল, আর একটা নিজে নিয়ে দেশলাই দিয়ে ধরিয়ে তাতে একটা সুকটান মেরে বলল, আচ্ছা এটা বুঝতে পারলাম না যে তুই কি করে জানতে পারলি যে আমাদের ঘরের দরজার তালাটা খোলা হয়েছিল। ভালো প্রশ্ন করেছিস। বলছি শোন তাহলে, তুই হয়তো কোনো সময় খেয়াল করেছিস কিনা জানি না, আমি যখন দরজায় বা যে কোনো জায়গায় তালা লাগাই তখন কিন্তু সেটাকে উল্টো করে ঘুরিয়ে তারপর চাবি দিয়ে লক করি। খেয়াল পড়ছে না, হয়তো দিতে পারিস। তারপর বল, তার জন্য কি হয়েছে? তো আজও দুপুরে এখানে খেতে আসার সময় আমাদের ঘরের দরজায় সেই একই রকমভাবে তালা দিয়ে এসেছিলাম, কিন্তু খেয়ে যখন এখান থেকে ফিরে যাই তখন ঘরের সামনে গিয়ে দেখি তালাটা সোজা করে লাগানো। আর ঠিক তখনই বুঝে গেছি যে আমাদের ঘরে কেউ ঢুকেছিল, আর তাড়াহুড়োতে তালার ব্যাপারটা খেয়াল করিনি, বুঝতে পারলি? এবার বুঝেছি। শোন, নতুন অচেনা অজানা জায়গা এটা, হুটহাট করে আমাকে না বলে কোথাও চলে যাবি না, বিপদে পড়ে গেলে কিন্তু কেউ বাঁচাতে আসবে না। আসলে তুই তখন ঘুমোচ্ছিলিস দেখে তোকে আর ডাকিনি, ভাবলাম একটুখানি চা খেয়ে আসি বাইরে থেকে। তো রিসেপশনিস্ট ছেলেটা বললো এই হোটেলেই নাকি ভালো চা পাওয়া যায়, তাই এর আগেও একবার এখানে বসে চা খেয়ে গিয়েছিলাম, বুঝলি? পাশেই তো আসাম, তাই এখানকার চাটাও বেশ, খেয়ে দেখ একবার তাহলেই বুঝতে পারবি। তবে হ্যাঁ, চায়ের দামটা এখানে বড্ড বেশি, কেন জানি না। চায়ে চুমুক দিয়ে আমি বললাম, বেশ ভালো। আসলে তখন হঠাৎই কেন জানি না ঘুমটা ভেঙে গেল, বুঝলি? বিছানায় উঠে বসে দেখি তুই আর পাশে নেই, ভাবলাম বাথরুমে গেছিস হয়তো, কিন্তু বাথরুমের সামনে গিয়ে দেখি দরজাটা বাইরে থেকে ছিটকিনি দেওয়া। ভাবলাম ঘরের বাইরের সামনে বারান্দায় আছিস হয়তো, ছুটে গিয়ে বারান্দায় এলাম, দেখলাম সেখানেও তুই নেই। তখন ভাই ভীষণ ভয় পেয়ে গেছিলাম, সত্যি বলছি। পুনরায় ঘরে ঢুকে পূবের জানলার ফাঁক দিয়ে দেখলাম, কিন্তু জানলাটা বন্ধই ছিল। দেখে ফিরে এলাম, তখন মাথায় খেয়াল এলো যে তোকে ওরা তুলে নিয়ে যায়নি তো, তাই কোনো রকমে ছুটে ঘরের বাইরে এসে ওই সিঁড়ি দিয়ে নামতেই দেখি এই কাণ্ড। কথাটা আমার কেন জানি না মাঝপথেই আটকে যায়। সেই সময় হঠাৎই আমার মাথায় কিসের যেন একটা অশনি সংকেতের ইশারা করতে থাকে। চেয়ার ছেড়ে উঠে পড়ে সুদীপ্তকে বললাম, ভাই শীঘ্রই চল, আমাদের এক্ষুনি দোতলা যেতে হবে, না হলে কিন্তু খুব বিপদ আছে। বিপদ? কি বলছিস, কি কিসের বিপদ? আরে পরে বলছি, তাড়াতাড়ি চল, না হলে কিন্তু বড্ড দেরি হয়ে যাবে। এই বলে আমি কোনো রকম চায় টাকাটা মিটিয়ে খুব দ্রুত গতিতে এগিয়ে গেলাম আমাদের ঘরের দিকে। সুদীপ্তকে বললাম, শোন একটা কাজ কর, রিসেপশনিস্ট ছেলেটার সঙ্গে তুই কিন্তু কথা বলতে থাক কন্টিনিউ, আর খেয়াল রাখবি কোনো রকমভাবে ও যেন জানতে না পারে আমি দোতলায় গেছি, বা ও যেন দোতলায় না যেতে পারে, মনে থাকবে? কিন্তু ওর সাথে আবার কি কথা বলবো, ওকে দেখলেই তো আমার এখন রাগ ধরে যাচ্ছে। আরে তুই তো রাগটা আপাতত সামলে রাখ না, যেটা বলছি সেটা কর।
তুই ছেলেটাকে বলবি যে আমরা এখানে বেড়াতে এসেছি, এখানে আশেপাশে ভালো ভালো ঘোরাঘুরির জায়গা কি আছে, কোথায় আছে সেই সমস্ত কিছু জানবি। আমি আমাদের ঘরে একটা ছোট্ট কাজ সেরেই ফিরে আসব। মনে রাখিস, আমি নিচে না আসা অবধি ওই ছেলেটা যেন দোতলায় না উঠতে পারে, বুঝলি? তুই কি বলতে যাচ্ছিস সেটা তো বল, নাহলে বুঝবো কেমন করে? আরে ওসব কথা তোকে পরে বুঝিয়ে বলবো, এখন যে কাজটা করতে বলেছি সেটা আগে কর। উফ বাবা, আমার কথাটা একটু শোন। ওই যে ছেলেটা আসছে, যা তুই তোর কাজে লেগে পড়। রিসেপশনিস্ট ছেলেটা আমাদের দ্রুত পায়ে এগিয়ে আসতে দেখে কেমন যেন হক চকিয়ে গেল, সামনে যেতেই বলল, সাব থোড়া সা রুক যাইয়ে, আপ লোগোঁ কো কুছ কেহনা থা। দেখিয়ে ভাই, আপকো জো ভি কেহনা হ্যায় মেরে ইয়ে আজিজ দোস্ত কো আপ বোল দিজিয়েগা, ঠিক হ্যায়, মেরে পাস খবর আ জায়েগা। লেকিন সাব আপকো ভি, আরে সাব শুনিয়ে তো। ওরে সুদীপ্ত, আমি আর কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারছি না রে, পেট যে মুড়ি আসছে, আমার এক্ষুনি বাথরুমে যাওয়া খুব প্রয়োজন। তুই বরং ওনার কথাটা শুনে আয় ভাই, আমি ওপরে গেলাম। বাপরে ক্যা দর্দ কর রা হ্যায় ভাই। এরকম একটা নাটক করে দোতলার সিঁড়ি দিয়ে সোজা উপরের বারান্দায় উঠে এলাম। ওইদিকে রিসেপশনিস্ট ছেলেটা তখন বলেই যাচ্ছে, আরে আরে সাহাব, সাহাবজি রুক যাইয়ে, সাহাবজি, সাহাবজি। আরে ভাই তুমি কি কয় তাহে আমাকে বাতাও, আমি ওকে বল দেগা, চিন্তা নেই। সুদীপ্তর এইটুকু কথা কানে ভেসে এলো মাত্র, দোতলার বারান্দায় উঠে দেখি আমাদের ঘরের দরজাটা দুপাশে হাট করে খোলা, তার সিল্কের পর্দাটা এক পাশে ঝুলে রয়েছে, কেউ হাত দিয়ে সেটাকে টেনে সরিয়ে দিয়েছে। ঘরের ভেতর থেকে ঠুকঠুক শব্দ পেতেই বুঝতে পারলাম যা সন্দেহ করেছিলাম ঠিক তাই ঘটছে। ভুলটা অবশ্য আমারই ছিল, তখন সুদীপ্তকে খুঁজতে গিয়ে তড়ি ঘড়িতে ঘরের দরজাটা তো বন্ধ করতেই ভুলে গেছিলাম। তবে একদিকে ভালোই হয়েছে, লোকটাকে এবার ধরতে পারলে অনেক কিছুই জেনে নিতে পারবো। তাই পা টিপে টিপে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম আমাদের ঘরের কাছে, দরজার পর্দাটার আড়ালে চুপ করে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইলাম। ভেতর থেকে তখন আমাদের ব্যাগপত্র ঘাঁটাঘাঁটি করার শব্দ পাচ্ছি, খানিকক্ষণ বাদেই ক্যাচ ক্যাচ করে একটা শব্দ পেলাম। বুঝতে পারলাম আমাদের দেরাজটাকে খুলছে এইবার, কিন্তু তাতে তো দরকারি তেমন কিছুই রাখা ছিল না, এই কারণেই বোধহয় দড়াম করে একটা শব্দ হলো। তারপর একটা লোকের চাপা কণ্ঠে গালাগালি ভেসে এলো, লোকটা যা ঘুষ দিয়ে এসেছিল সেটা এখন দেরাজের পায়ার পেছনের দিকে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা রয়েছে। আর এই জিনিস নিজের ব্যাগে করে বয়ে নিয়ে চলা বা ব্যাগের ভেতরে রাখা দুটোই কিন্তু বিপদের ব্যাপার, তাই কাজটা আমি আগে থেকেই সেরে নিয়েছিলাম। লোকটা এবার ঘরের এদিক ওদিকে পায়চারি করতে লাগলো, তার জুতোর শব্দ এপাশ থেকে ওপাশে ক্রমেই ভেসে আসতে লাগলো। এবার জুতোর শব্দটা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে আসছে, আমি তো প্রস্তুত হয়েই রয়েছি। দেখলাম দরজার পর্দাটা খানিকটা নড়ে উঠল, আর আমি তক্ষণই অতর্কিতে লোকটার ওপর ঝাঁপিয়ে পড়লাম। দরজার সেই ভারী পর্দাটাকে দিয়ে লোকটার মাথাটাকে সম্পূর্ণ মুড়িয়ে নিয়ে আমার বাঁ হাতে ওর গলাটাকে কবজা করে ধরে ডান হাতের মুঠো পাকিয়ে কষিয়ে দিলাম গোটা চারে ঘুষি। আমার ঘুষি খেয়ে লোকটা মুখ থেকে অদ্ভুত একটা অস্পষ্ট শব্দ বের করল, নিজেকে ছাড়াবার জন্য অক্লান্ত পরিশ্রম করেই চলেছে, কিন্তু আমার হাতের কবজা থেকে বেরিয়ে যাওয়া এতটাও সহজ নয়। লোকটা অনেক চেষ্টা করেও যখন আর নিজেকে কিছুতেই ছাড়াতে পারল না, তখন বুঝতে পারল তার সম্পূর্ণ শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। তখন আমি তাকে ছেড়ে দিলাম, আর ছেড়ে দিতেই লোকটা ধপাস করে দরজার সামনের মেঝেতে উপুর হয়ে মুখ থুবড়ে পড়ে গেল। আমি তক্ষণই তার সামনে হাঁটু গেড়ে বসে লোকটাকে চিত করে শুইয়ে কাপড় সরিয়ে দিলাম। এখন আমি লোকটাকে ভালো করেই চিনতে পারছি, তবে লোকটার মুখটাকে আরও ভালো করে দেখলাম, খোঁচা খোঁচা এক মুখ দাড়ির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তার সারা মুখে ছোট বড় সব কাটা ছেঁড়ার দাগ, মাথার ব্যান্ডেজটা খুলে গিয়ে ক্ষতটা থেকে যেন চাপ চাপ রক্ত বেরিয়ে আসছে, ঠোঁট দুটোও তার ফেটে গেছে, তাই সেখান থেকে রক্ত ঝরে পড়ছে। লোকটা যে একজন পাক্কা দাগি আসামি সেটা বুঝতে কোনো অসুবিধে হলো না।
এর মধ্যেই সিঁড়িতে জুতোর শব্দ আর বাংলান্দি ভাষায় কার যেন কণ্ঠস্বর ভেসে এলো। বুঝতে পারলাম এখানে কার আগমন ঘটছে। তাহলে একজন তো ধরা পড়ল, কিন্তু এ তো চুনো ফুটি। রাঘব বোয়াল যে এখনো বাকি রয়েছে, সকলের চোখকে ফাঁকি দিয়ে সে কিন্তু নিজের রহস্যের জাল বুনতে শুরু করেছে। এবার আমাদেরও কিন্তু কাজে লেগে পড়তে হবে, কারণ জ্যাঠামশায়ের সেই চিঠি আমাদের বারবার ফিরে যেতে বললেও আমরা তো জানি, যতক্ষণ না রহস্যের কিনারা হচ্ছে আমরা কিন্তু এক বিন্দু পিছিয়ে যাব না। এবং আমাদের মন বলছে আমরা রহস্যের সমাধানের একেবারে দোরগোড়ায় এসে পৌঁছেছি। মেঘালয়ের এই অজানা পরিবেশে কোন প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের যেতে হবে সেই রহস্যের কিনারা করতে, তা কিন্তু আমরা এখনও জানি না। এদিকে মহাভারতের ভীমের গদা তথা ভৃগধন নাকি অন্য কোনো রহস্য রয়েছে, মানে অন্য কোনো বৌদ্ধ পুঁথি বা কোনো বৌদ্ধ দেবদেবী রয়েছে এই গোটা ঘটনার পেছনে? আপনাদের কি মনে হয়, শুধু শুধুই কি জ্যাঠামশাই মেঘালয় চলে এলো কাউকে না জানিয়ে, নাকি তার আলমারির ভেতরে লুকিয়ে রাখা সেই গুপ্তধনের হদিশ, বলতে পারেন সেই ধাঁধা, এতটা কিসের রহস্য লুকিয়ে রেখেছে? না, আর বেশি দেরি করব না, এই রহস্যের জট খুলতে চলেছে পরের সপ্তাহে। তাই এই গল্পের অন্তিম পর্যায়ে কী হচ্ছে সেটা কিন্তু জানার জন্য আপনাদের আর একটু অপেক্ষা করতে হবে। আর সে পরের সপ্তাহে মহাচিন্তারা রহস্য অন্তিম পর্ব, এই মেঘালয়ের দুর্গম অভিযানের, কিংবা বলতে পারেন সেভেন সিস্টার্স ঝর্ণার কোনো এক অদৃশ্য গুহায় লুকিয়ে রয়েছে এমন এক গুপ্তধন যা কিনা আজও সাধারণ মানুষের হাতের নাগালে আসতে পারেনি। এই রহস্যের কিনারা পরের সপ্তাহতেই সমাধান হচ্ছে। শুনতে থাকুন অব্যক্ত অডিও সিরিজের নিবেদন, মহাচিন্তারা রহস্য দ্বিতীয় পর্ব। অন্তিম পর্ব আসছে পরের সপ্তাহে। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ, শুভরাত্রি।